হাই বাচ্চা কাচ্চারা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা গুড মর্নিং লিখছে সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, আমি ক্লাস নিব। পালবি ভাই কি আসছে ভাই? না ভাইয়া, এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে। তোমাদের হচ্ছে কি হয়েছে জানো, আগের ক্লাসটা শেষ করতে আমাকে দেরি হয়ে গেছে, কিন্তু হচ্ছে সমস্যা নাই, আমরা নাস্তা করারও সময় পাইনি। পাওলোভি হচ্ছে নাস্তা করতেছে নিশ্চিত। আচ্ছা, যারা যারা বলতেছে অনেকদিন পর দেখা হচ্ছে, হ্যাঁ আসলে অনেকদিন পর দেখা হচ্ছে। ওকে, আমার পড়ানো মিস করছিল, নাস্তা করে নেন। এই যারা চোখ ডলাডলি করতেছে ভাই, এক কাপ চা নিয়ে বসো না, এক কাপ চা অথবা এক কাপ কফি নিয়ে বসো। আন্টিকে এখন আবার নিচে চা বানাইতে যাবো না, আন্টিকে বলো যে তোমাকে এক কাপ চা বা কফি দিয়ে যাইতে, বসে বসে খাওয়ার ক্লাস করো, বড় এক কাপ। আসসালামু আলাইকুম ভাই, আপনি মিউট করা, মিউট করা ভাই, মিউট করা, মিউট করা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে আমার পরিচয় দিয়ে শুরু করি। আচ্ছা, একটু আমাকে হ্যান্ড রেজ করে জানাবা যে কার কারা আমার সঙ্গে আগে দেখা হয়েছে, মানে আগে আমার ক্লাস করছে কারা কারা, আমি একটু দেখি। ভাই রে ভাই! আচ্ছা ওকে, অনেক মানুষ, প্রায় হচ্ছে এখানকার 60-70% মানুষের সঙ্গে আমার আগে দেখা হয়ে গেছে। আচ্ছা, আমার নাম হচ্ছে শাওন রেজা, আমি HSC 14 ব্যাচ, আমার কলেজ ছিল NDC। আমি এখন আছি বলতে কি অলমোস্ট সাবেক হয়ে গেছি, করোনার জন্য একটুখানি আটকে গেছে, ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইটুকু হচ্ছে আমার পরিচয়। আর ভাই ভাইয়ের পরিচয়টা দেবেন। হ্যাঁ, আমি হচ্ছি মোত্তাসিন পাহালভি। এখন পর্যন্ত তোমাদের কোনো ক্লাস নেই নেই, তাই আমার সাথে তোমাদের পরিচয় নাই। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সামনে হয়তোবা দেখা হতে পারে, আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করছি। এই অনেকেই প্রশ্ন করে আমাদের হাতে এটা আসলে কি লাগানো থাকে, অনেক কিউরিয়াসিটি। এটা হচ্ছে ভাই দেখো, একটা মাস্ক, মাস্ক তো না, গ্লাভস আর কি, ওই যেটার উপরে আমরা লিখি, ওটার জন্য হাত ঘেমে গেলে সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, মানে সেন্সিটিভিটি কমে যায়, তার জন্য এটা ইউজ করলে ওটা ঘামে না আর কি, এই হচ্ছে কাহিনী। অনেকে এটা নিয়ে প্রশ্ন করতেছে, হাতে কি, হাতে কি? ওকে ভাই, তো আমরা ক্লাস শুরু করি। আমি প্রথমেই বলে দিই যে ক্লাসটা হবে হচ্ছে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো, আগে থেকে বলে দিচ্ছে, কারণ আগের ক্লাসটা যে নিয়েছি সেই অভিজ্ঞতা থেকে। দ্বিতীয় কথা, ওই যে প্রশ্ন উত্তরের পর্বটা হচ্ছে HSC কবে হবে, HSC আদৌ হবে কিনা, অ্যাডমিশন কবে হবে, এই প্রশ্নগুলো করা যাবে না, কারণ ওগুলো ভাই তুমিও যা জানো আমিও তাই জানি। সো ভাইয়াকে এই প্রশ্নগুলো করো না, স্যাভেজ প্রশ্ন করে লাভ নেই, ভাইয়া স্যাভেজ প্রশ্নে স্যাভেজ রিপ্লাই দিবেন না। এরপরের কথা হচ্ছে খাতা কলম নিয়ে বসো, যদিও তোমাদেরকে এটা আপলোড দিয়ে দেওয়া হবে, বাট তারপরে খাতা কলম নিয়ে না বসলে দেখা যাবে একটা জিনিস তুমি হচ্ছে লিখে ফেলছো কিছুক্ষণ আগে, ওই টপিকের একটা ম্যাথ আসছে, তখন তোমার মনে থাকবে না টপিকটা আসলে কি ছিল বা ফর্মুলাটা কি ছিল। সো টিপিক্যাল ক্লাসে যেরকম খাতা কলম নিয়ে বসতে সেরকম। আর আজকের ক্লাসের একটা স্পেশাল বার্তা হচ্ছে, এটা শুধু আজকের ক্লাসের জন্য, আজকে আমি একই কনসেপ্টের অনেক ম্যাথ দেখাবো। তো কাহিনী হচ্ছে, যদি কখনো কোনো ম্যাথ তোমার কাছে মনে হয় ম্যাথটা আমি ধরতে পারিনি, হইতেই পারে আম্মু ডাকছে বা হচ্ছে বিড়াল কিছু একটা ফেলে দিছে, তো যদি বা নিজে ধরো অন্য মনস্ক ছিল কোনো একটা ম্যাথ ধরতে পারো নি, যদি কোনো ম্যাথ ধরতে না পারো সেই ম্যাথটা নিয়ে পড়ে থাকবে না, ওটা পাস্ট, পাস্ট ইজ পাস্ট, কারণ ওই ম্যাথটা নিয়ে তুমি যখনই ভাববা পরের ম্যাথটা বুঝবা না, পরের ম্যাথটা নিয়ে ভাববা পরের ম্যাথটা বুঝবা না, এটা সাইকেল চলতে থাকবে। তো যখনই কোনো ম্যাথ বুঝবা না, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি সেই ম্যাথ নিয়ে ফার্দার চিন্তাই করবা না, সেটা পরে আমরা যে উপায়ে হোক, নিজে বুঝে হোক, বন্ধুর কাছ থেকে হোক, বা আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে আমি সলভ করে দিব, কিন্তু সেই ম্যাথটা নিয়ে পড়ে থাকবা না, আবারও বলতে হিসেবে পড়ে থাকবা না, সেই ম্যাথটা সেখানেই চলে যাবে। তো এইটুকু ছিল দিক নির্দেশনা। তো আমরা এখন শুরু করি। ভাই দেখা যাচ্ছে কি? ক্লিয়ার আছে? আর Q&A তে তোমরা টপিক রিলেটেড এখন যেটা পড়াচ্ছে এই রিলেটেড কোশ্চেন করবা। আর আগের টপিক নিয়ে এত চিন্তা করলে কিন্তু তুমি এই টপিকটা, মানে যেটা টপিক পড়াচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারবা না। আচ্ছা, আমরা আসলে আজকে সিলেবাসটা কি, আমি সেটা একটু প্রথমে বলি। সিলেবাসটা হচ্ছে গুণগত রসায়নের দ্রাব্যতার পর থেকে আর হচ্ছে কর্মমুখী রসায়ন। আমি প্রথমে বলে দিই কর্মমুখী রসায়ন আমি পড়াবো না, তার মানে এই না যে সেটা পড়া লাগবে না, পড়া লাগবে, কিন্তু আমাকে আসলে তোমার বুঝাই দেওয়ার মতো কিছু নাই, ওটা তুমি নিজ থেকে পড়ে নিলে পারবা। তো আমরা পড়বো দ্রাবক নিষ্কাশন, দ্রাব্যতা এবং ক্রোমাটোগ্রাফি। সো ফার্স্টে দ্রাবক নিষ্কাশন দিয়ে শুরু করি।
আচ্ছা, ফার্স্টে কিছু বেসিক আমরা শিখবো। কারো কি ভিডিও অন? আমার ভিডিও কি অন? না, ঠিক আছে। না, অন নেই। কিছু বেসিক বলতে কি ভাই, প্রথমে হচ্ছে ভলিউম নিয়ে কিছু বেসিক বলবো। এগুলো অনেকে জানো, অনেকে জানো না। যে মনে রাখবে ভাইয়া, 1 ml সমান হচ্ছে 1 semi cube। মানে এগুলো আসলে কি এই লেভেলে এসে তোমাকে কেউ শিখাবে না, কারণ সবাই ধরে নেয় এটা তুমি জানো। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেমি কিউব দেওয়া থাকলে ফিল করতে পারি না এটা ml দেওয়া আছে। 1 liter সমান হচ্ছে 1 decimeter cube, আর 1 cubic meter সমান হচ্ছে 1000 liter। এই তিনটা জিনিস মনে রাখাই লাগবে। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, ঘনত্ব। রো বলো ডি বলো একই কথা, ডেন্সিটি অথবা রো হচ্ছে সিম্বল। ঘনত্ব কি কি ইউনিটে হইতে পারে? ঘনত্ব হইতে পারে গ্রাম পার সিসি, এটাও যে কথা। গ্রাম পার ml, এটাও সেই কথা। কেজি পার লিটার, সেই কথা না, কিন্তু মান সমান আসে। সমান হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তার মানে ভাই, আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে একটা ঘনত্ব কোন এককে গ্রাম পার সিসি অথবা গ্রাম পার ml অথবা হচ্ছে কেজি পার লিটার, যে কোনো ইউনিটে কোনো সমস্যা নেই। এবং মনে রাখবা, আমরা যেহেতু জানি রো সমান হচ্ছে এম বাই ভি, মানে এম হচ্ছে ভর, ভর হচ্ছে আয়তন। সো তুমি যখনই কোনো অঙ্কের ঘনত্ব লেখাটা দেখবা বা কোনো অঙ্কে আপেক্ষিক গুরুত্ব লেখাটা দেখবা, তুমি নিজেকে একবার বলে নেবা, ও আচ্ছা, তাইলে আমি ভর দিলে আয়তন জানি, আয়তন দিলে ভর জানি। আবারও বলতেছি, কোনো অঙ্ক করার সময় যদি সেখানে ঘনত্ব দেওয়া থাকে বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তুমি নিজে মনে মনে ধরেই নিবা যে ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি, এবং এটা একবার বলে নিবা নিজেকে। আমরা শুরু করবো দ্রাবক নিষ্কাশন দিয়ে। অনেকে মনে মনে বলতেছে ভাই, যে এইটা তো হচ্ছে অত পরের টপিক, আগে কেন পড়াইতেছেন? আগে পড়াইতেছি কারণ এটা অনেক অবহেলিত টপিক। তোমরা দেখা যায় যে এটা আসলে কখনোই পড়ো না, কিন্তু এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণ আসে। দ্রাবক নিষ্কাশন, আমরা তো এটা জানি যে দ্রব যোগ হচ্ছে দ্রাবক, মিলে হয়েছে দ্রবণ। এখন দেখো, কোনো একটা রিলেশনশিপ যদি ব্রেক আপ করাতে লাগে, তার মানে এই না যে ছেলেটাকে তোমাকে আলাদা করতে হবে অথবা মেয়েটাকে আলাদা করতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। যে কোনো একজনকে আলাদা করলেই কিন্তু রিলেশনশিপ ব্রেক আপ হয়। আমি এই কথাটা কেন বলতেছি, নামটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন, তার মানে এই না যে দ্রাবককে আলাদা করতে হবে, তুমি চাইলে দ্রবকে আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কথা। তো মূলনীতি কি? এটার প্রিন্সিপাল হচ্ছে, দেখো এরকম একটা কথা সবাই শিখছো, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। এটার বাংলা করলে এরকম আসে যে যদি কোন একটা দ্রব হয় পোলার, সে পোলার দ্রব্যকে মিশবে, যদি কোন একটা দ্রব হয় অপোলার, তাহলে সে অপোলার দ্রব্যকে মিশবে। এটা হচ্ছে সেরকম। তো আমি একটা উদাহরণ নিই। ধরো আমার কাছে এরকম একটা বিকার আছে, সেই বিকারে আমি নিচে কিছু পরিমাণ, এখানে আছে হচ্ছে পানি এবং এখানে আছে হচ্ছে আয়োডিন I2, এবং ধরলাম I2-র ভর হইতেছে W0 ধরে নিলাম, এবং এর আয়তন হইতেছে V। এখন আমার উদ্দেশ্য পানিকে আলাদা করা অথবা আয়োডিনকে আলাদা করা। ওই যে বললাম না, রিলেশনশিপ ব্রেকআপ করতে হলে যে কোনো একজনকে আলাদা করলেই হইতেছে। সো নট নেসেসারিলি যে পানিকে আলাদা করতে হবে, আয়োডিনকে আলাদা করলে পানি এমনিতে আলাদা হয়ে যাবে। সো আমার উদ্দেশ্য পানিকে আলাদা করা। এই উদ্দেশ্য সাধনের জন্য আমি করছি কি, উপর থেকে কিছু পরিমাণ CCl4 যোগ করছি। তাহলে CCl4 কিন্তু অর্গানিক আর পানি কিন্তু ইনঅর্গানিক। সো এটা হচ্ছে অর্গানিক, এটা হচ্ছে অ্যাকোয়াস বলি আমরা বাংলায়, এবং ধরো এস আয়তনের CCl4 ইউজ করছি, এস আয়তনের। তো আয়োডিন হচ্ছে এমন একটা যৌগ যেটা আসলে CCl4-এ মিশে, যেটা পানিতেও মিশে। মাথায় রাখো, না জেনে থাকলে জেনে নাও যে আয়োডিন হচ্ছে CCl4-এও মিশে, আয়োডিন পানিতেও মিশে। তো যখন আমি CCl4 নিয়ে ঝাঁকাবো, একটুখানি ঝাঁকাবো, ঝাঁকাইলে কি হবে, এই যে কিছু পরিমাণ আয়োডিন এই উপরের দিকে যাবে, সবটুকু যাবে না। কেন যাবে না ভাইয়া? কারণ আয়োডিন কিন্তু পানিতেও মিশে, আয়োডিন CCl4-এও মিশে। তাহলে কিছু পরিমাণ আয়োডিন গেল, সবটুকু তো যাবে না। তো আমি কি করছি, এই যে উপরের যে দ্রবণটা ছিল CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ওইটুকু করবো কি, ফেলে দিব। ফেলে দিয়ে আবার ফ্রেশ CCl4 নিব, নিয়ে আবার ঝাঁকাবো, আবার কিছু আয়োডিন যাবে, আবার হচ্ছে ফেলে দিব CCl4, আবার ফ্রেশ আয়োডিন নিব,
আবার ফেলে দিব, আবার নিব, আবার ফেলে দিব, করতে 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 একটা সময় কি হবে, সমস্ত আয়োডিন এখান থেকে আলাদা হয়ে যাবে। তো ভাই দেখো এইটুকু বুঝো কিনা, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে কোনো একটা দ্রাবক ছিল, সেই দ্রাবকের মধ্যে হচ্ছে আয়োডিন নিছি, সেই আয়োডিনকে আমাকে আলাদা করতে হবে, সেটার জন্য সিসিএল ফোর নিছি এস ভলিউমের, এবং প্রতিবার হচ্ছে ঝাঁকানোর পরে একটু একটু করে সিসিএল ফোর আয়োডিন শুষে নিচ্ছে, একটা সময় সমস্ত আয়োডিন হচ্ছে ওখান থেকে আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে মূলনীতি। এখন আমরা দেখি হিসাব নিকাশ। তো দেখি প্রথমবার ঝাঁকানোর পরে, প্রথমবার ঝাঁকানোর পরে আমি ধরে নিচ্ছি, ধরি আনএক্সট্রাক্টেড, মানে যেটা আসলে যায়নি, যেটা নিচে পড়ে আছে, আয়োডিনের ভর হইতেছে ধরলাম হচ্ছে W1, মানে ভাই এখানে W1টা আসলে পড়ে আছে। তাহলে দেখো তো ভাই আনএক্সট্রাক্টেড W হইলে এক্সট্রাক্টেড কতটুকু হবে, W0 ছিল আগে মাইনাস W1, তাহলে এখানে গেছে W0 মাইনাস W1। হোপফুলি এটুকু সবাই বুঝতে পারছি। তো কথা হচ্ছে সিসিএল ফোর আমি নিলাম, সেখান থেকে কিছু পরিমাণ আয়োডিন আলাদা হইলো, এবং হচ্ছে আমি ধরে নিয়েছি যে একবার ঝাঁকানোর পরে আনএক্সট্রাক্টেড আয়োডিন দিয়েছে W1, তাহলে এক্সট্রাক্টেড মানে কতটুকু গেছে W0 মাইনাস W1। এবার দেখো কি হয়, যখন আমি একবার ঝাঁকাই তখন কিছু পরিমাণ আয়োডিন যখন উপরে গেল, কিছু পরিমাণ আয়োডিন গিয়ে সেটা কিন্তু সাম্য অবস্থা তৈরি করবে, আর সাম্য অবস্থা যখন তৈরি করে তখন কি হয়, একটা সাম্য ধ্রুবক আসবে, সেই সাম্য ধ্রুবককে বলি আমরা বন্টন গুণাঙ্ক, সেটাকে বলা হয় বন্টন গুণাঙ্ক। এটাকে সিম্বলাইজ করা হয় KD দিয়ে, ইংলিশে বলা হয় ডিস্ট্রিবিউশন কোয়েফিসিয়েন্ট। এখন দেখো এই যে বললাম এটা একটা সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক মানে কি, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রয়ের ঘনমাত্রা। এখন দেখো উৎপাদ কিভাবে, এখানে অর্গানিক ফেজটা হচ্ছে উৎপাদ, কারণ এখানে আলাদা হচ্ছে এক্সট্রাক্টেড, তাহলে সি অফ অর্গানিক বাই সি অফ অ্যাকোয়াস, মানে ঘনমাত্রা অফ অর্গানিক বাই ঘনমাত্রা অফ অ্যাকোয়াস। তুমি যে বইটা পড়ো কলেজে সেখানে মনে হয় রুলটা দেওয়া আছে, সো ওইটা ফলো করবো না, এখন থেকে এইটাই ফলো করো, মানে বইতে যেটা আছে সেটা দরকার নেই, আমি যে ফর্মুলাটা তোমাকে দেখাচ্ছি সেই ফর্মুলাটা মনে রাখো, কোনোটা ভুল না, দুটোটাই ঠিক, দিন শেষে হিসাব নিকাশ সেম আসবে। এখন যদি অর্গানিক ফেজের ঘনমাত্রা আমি বের করতে চাই, ঘনমাত্রা মানে কি ভাই, ভর বাই আয়তন। দেখো অর্গানিক ফেজের ভর কত, W0 মাইনাস W1 বাই আয়তন হচ্ছে এস। অ্যাকোয়াস ফেজের ভর হইতেছে W1, অনিষ্কাশিত রয়ে গেছে, আয়তন হচ্ছে ভি। অনেকের কাছে মনে হচ্ছে ভাইয়া কিছু পরিমাণ আয়োডিন তো উপরে চলে গেছে, তাহলে আয়তন তো এখানে ভি কমে যাবে আর এস বেড়ে যাবে, তো আসলে যেটুকু চলে যায় খুবই নগণ্য পরিমাণে চলে যায়, ওটুকু আমরা আয়তনকে কাউন্ট করি না। তাহলে আবার বলতেছি, যখন হচ্ছে আমরা দ্রাবক নিষ্কাশন করি একবার ঝাঁকানোর পরে কিছু পরিমাণ দ্রব্য নিষ্কাশিত হয়ে সাম্য অবস্থা বিরাজ করে, সাম্য অবস্থা বিরাজ করে মানে সেখানে একটা সাম্য ধ্রুবক থাকবে, সেটা হচ্ছে KD, আমরা বলি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এবং সেটা হচ্ছে অর্গানিক ফেজের ঘনমাত্রা বা অ্যাকোয়াস ফেজের ঘনমাত্রা, ঘনমাত্রা মানে ভর বাই আয়তন। তো তুমি যদি এটাকে সলভ করো, সলভ করলে তুমি এরকম একটা ইকুয়েশন পাবা যে W1 সমান W0 ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে KDS প্লাস ভি। আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এবং আমি একটু আবার মনে করাই দিই, এই W1টা হচ্ছে অনিষ্কাশিত, খবরদার, এটা তুমি যত ভালো মতো ফিল করবা তত তুমি এই অঙ্কগুলো সহজে করতে পারবা। W1 অনিষ্কাশিত, W0 ইনিশিয়াল, ভি হচ্ছে ইনিশিয়াল ভলিউম, KD হচ্ছে বন্টন গুণাঙ্ক, এসটা হচ্ছে ওই যোগ করা সিসিএল ফোর এর ভলিউম। এখন ভাই দেখি একবার ঝাঁকালে তো হবে না, তো আমরা দেখি দ্বিতীয়বার এস আয়তনের সিসিএল ফোর যোগ করে, তাহলে দ্বিতীয়বার ধরলাম অনিষ্কাশিত W2। দেখো ভাই এখানে সব থেকে বড় টুইস্টটা,
প্রথমবার যেটা অনিষ্কাশিত রয়ে গেছে দ্বিতীয়বার সেটা দিয়ে কিন্তু শুরু হবে। তাহলে ডব্লিউ নট এর জায়গায় আসবে ডব্লিউ ওয়ান ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি। আবারও বলি, প্রথমবার নিষ্কাশনের পরে ডব্লিউ ওয়ান যেটা অনিষ্কাশিত সেটাই দিয়ে দ্বিতীয়বার শুরু হবে, কারণ ওটাই তো পড়েছিল। তাহলে তুমি যদি ডব্লিউ ওয়ান এর ভ্যালু বসাও, মানে এই মানটুকু বসাও, তাহলে ডব্লিউ নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি ইন্টু এখানে থাকে ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস হচ্ছে ভি। তাহলে দিন শেষে ডব্লিউ টু সমান থাকে হচ্ছে ডব্লিউ নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস হচ্ছে ভি, তার হচ্ছে স্কোয়ার। দেখো আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি, এখানে টু এবং এখানেও টু। তাহলে তুমি যদি এন তম বার করো তাহলে কি আসবে, ডব্লিউ টু এর জায়গায় ডব্লিউ এন আসবে, ডব্লিউ নট ইন্টু উপরে হচ্ছে ভি, নিচে হচ্ছে কেডি ইন্টু এস প্লাস হচ্ছে ভি টু দি পাওয়ার হতেছে এন। এ হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এবং আবার মনে করাই দেই যে ডব্লিউ এনটা ছিল হতেছে ভাই কি আনএক্সট্রাক্টেড, মানে যেটা অনিষ্কাশিত। তোমরা এটা মাঝে মধ্যে ভুল করে, যেন আমি বারবার বলে দিচ্ছি, ডব্লিউ নটটা হচ্ছে ইনিশিয়াল আর বাকিটুকু তো ভি তো হইতেছে ইনিশিয়াল অ্যামাউন্ট। এবং দেখো প্রতিবার কিন্তু আসলে ভি একটু করে কমে আর এস একটু করে বাড়বে, কিন্তু আসলে এটা নেগলিজিবল অ্যামাউন্টের কমে, সো আমরা চাইলে সেটাকে অ্যাভয়েড করতে পারি। এটুকু যদি বুঝে থাকি, সবাই একটু আমাকে হ্যান্ড রেজ করে জানাই দেবে আমরা কনসেপ্টটা বুঝতে পারছি কিনা দ্রাবক নিষ্কাশনের। ম্যাথটা পরে দেখবো না। এই যারা হচ্ছে এখানে আছো, ঘুমায় যেও না ভাইয়া, একটু জেগে থেকো, ক্লাসটা বোঝার চেষ্টা করো, তোমার জন্য লাভ হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তাহলে আবারও বলি ভাই, ডব্লিউ এনটা কিন্তু অনিষ্কাশিত, ডব্লিউ নট ইনিশিয়াল, এন হচ্ছে কততম বার ঝাঁকাইছি, ভি কে ডি এস এগুলোর পরিচয় তো আমরা জানি। সো এই ম্যাথটা, একটা পোল তোমাদের জন্য আছে, খুবই সহজ পোল, আমি এটার জন্য 1.5 মিনিট সময়, 2 মিনিট সময় দিব, হোপফুলি 2 মিনিটের মধ্যে সবাই আনসার দিতে পারবা। এটা কুয়েটে আসছিল প্রশ্নটা। ওয়াও, ভুল অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেছে। ওকে, আমরা পোলটা এন্ড করি। প্রথম পোলটা আসলে সত্যি কথা বলতে কি খুব হতাশাজনক রেজাল্ট আসছে। মেজরিটি উত্তর দিছে হচ্ছে এ, কিন্তু উত্তর হবে হচ্ছে বি। যারা বি উত্তর দিছো, যদি বুঝে দিয়ে থাকো, তোমাদের জন্য অভিনন্দন। আমরা একটু দেখি উত্তর কোনটা হবে।
উত্তর হচ্ছে, দেখো আমাকে কেডি বের করতে বলছে, তাহলে কেডি দেখা মনে আছে কিনা, সি অফ অর্গানিক বাই সি অফ অ্যাকুয়াস, অথবা আমি এটাও বলতে পারি সি অফ এক্সট্রাক্টেড বাই সি অফ আনএক্সট্রাক্টেড, বলা তো যায়। এখন দেখি ভাইয়া যে কত পার্সেন্ট নিষ্কাশিত হয়েছে, শতকরা 90% হচ্ছে নিষ্কাশিত হয়, তাহলে উপরে হচ্ছে 90। তুমি যদি ভাগকে ঘনমাত্রা বানাইতে চাও, তুমি 100 দিয়ে ভাগ করো, দেখো কোনো সমস্যা নাই, কারণ আয়তন এটাও 100 আছে, আয়তন এটাও 100 আছে, সো আয়তন তো ভাগ করলে দুই পাশে আসলে সেমই থাকে। আর আনএক্সট্রাক্টেড কত, 10 10/100, সো 100 100 তো ক্যান্সেল আউট হয়, উত্তর থাকে কত, 9। সো উত্তর হচ্ছে বি। সো যারা বি দিছো তারা হচ্ছে কংগ্রেচুলেশন, যারা সব থেকে বেশি উত্তর দিছিল এ, উত্তর কিন্তু 0.9 না, উত্তর হতেছে 9 হবে। এবং তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে বন্টন গুণাঙ্ক 1-এর কম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। এই প্রশ্নটা একটু লিখে নাও। পালবি ভাই নাস্তা করছেন? না এখনো করি নাই। আমি পোলের মধ্যে করলাম। ও 2 মিনিটে দ্রাবক নিষ্কাশন আবারও বলতেছি, বইটা একটু অন্যরকম, তোমার যদি বইটা মুখস্থ থাকে কোনো ভালো সমস্যা নাই, বাট এইটা বেশি ইজি, এটা বেশি সহজ, এবং এটাতে করলে বেশি কাজে, মানে তুমি ইজিলি করতে পারবা, এটা করলে হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা আমাকে বলছে 100% নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশিত হবে, তাহলে 100% নিষ্কাশন মানে হতেছে ডব্লিউ এন অনিষ্কাশিত, এটা জিরো হবে, দেখো বুঝো কিনা, ডব্লিউ এনটা ছিল আনএক্সট্রাক্টেড। তো আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডব্লিউ এন সমান ডব্লু নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডি ইন্টু এস প্লাস হচ্ছে ভি টু দি পাওয়ার হতেছে এন। এবং দেখো ভাই আসলে আমাদেরকে এখানে এন বের করতে বলছে, তাহলে ডব্লু এন জিরো, কেন জিরো, অনিষ্কাশিত জিরো, সমান হচ্ছে ডব্লু নট ইন্টু ভি ডিভাইডেড বাই কেডি ইন্টু এস প্লাস ভি টু দি পাওয়ার হতেছে এন, তাহলে জিরো বাই ডব্লু নট। দেখো ভাই এই যে এন এর মান বের করতে হবে, এন আছে উপরে, উপরে জিনিস কান ধরে নিচে নামাইতে হলে লগ আনতে হয়, সো এন ইন্টু থাকে হচ্ছে লগ ভি ডিভাইডেড বাই কেডি ইন্টু এস প্লাস হচ্ছে ভি। তো ভাই দেখো এখানে লগ জিরো বাই ডব্লিউ নট মানে জিরো বাই সামথিং মানে লগ জিরো থাকে, লগ জিরো মানে হচ্ছে ইনফিনিটি, সমান এন ইন্টু লগ ভি ডিভাইডেড বাই কেডি এস প্লাস হচ্ছে ভি। তো এখান থেকে তুমি আসলে এন সমান কি পাবা, ইনফিনিটি পাবা। এই কথার অর্থ হচ্ছে কখনো তুমি কোন দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ায় 100% কে নিষ্কাশন করতে পারবা না। অনেকে মনে মনে ভাবতেছে কি নিয়ম দেখাইলেন যেটাতে সম্পূর্ণ কখনোই নিষ্কাশন করতে পারবো না, তবে দেখা যায় 2-3 বার করলেই 96-90% অলমোস্ট হয়ে যায়, কিন্তু 100% থিওরিটিক্যালি কখনোই তুমি পারবা না, কখনোই পারবা না, তোমাকে অসীম বার করতে হবে, মানে সারাদিন নিতে হবে, ঝাঁকাইতে হবে, ফেলতে হবে, নিতে হবে, ঝাঁকাইতে হবে, ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ছিল। নেক্সট ম্যাথ, এটা লিখে নাও। বৃষ্টি লিখছে যে ভাইয়া আমি বুঝতে পারছিলাম আপনি পোলের মধ্যে নাস্তা করছেন, কারণ পোলে কখনো এত টাইম দেওয়া হয় না। আরে বাবা তোমার তো পুরো মাথা না, বুদ্ধি ছিল। এই আমি যেভাবে করাচ্ছি এইচএসসিতে করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই করা যাবে। সাদিয়া ডব্লিউ এন জিরো কেন ভাইয়া, দেখো ডব্লিউ এন তো অনিষ্কাশিত ছিল, সো অনিষ্কাশিত আমাকে বলছে 100% নিষ্কাশন যদি হয়, তাহলে 100% নিষ্কাশন যদি হয় তাহলে অনিষ্কাশিত তো জিরো হবে। ওকে ঝটপট করে অঙ্কটা তুলে নাও। দেখো আমাকে কি দেওয়া আছে, 200 ml জলীয় দ্রবণে, মানে ভি সমান দেওয়া আছে হচ্ছে 200 ml, প্রতিবার 25 ml করে, মানে এস সমান দেওয়া আছে হচ্ছে 25 ml করে। ওকে 99% নিষ্কাশিত হবে, তাহলে ভাই দেখো আনএক্সট্রাক্টেড কত হবে, 1%। কিসের 1%, ইনিশিয়াল যেটা ছিল তার 1%, এটা তাহলে আনএক্সট্রাক্টেড ডব্লিউ এন ছিল, ডব্লিউ ওয়ান মানে কি 0.01 ইন্টু হতেছে ডব্লিউ নট। আমি কিন্তু এখনো কোনো কেমিস্ট্রি করিনি, পুরোতে ম্যাথ করতেছি। তোমাকে বের করতে বলছে এন সমান হচ্ছে কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন।
কতবার নিষ্কাশন করতে হবে। তো ফর্মুলা তো জানি, ডব্লিউ এন সমান ডব্লিউ নট ইন্টু ভি ডিভাইডেড বাই কে ডি ইন্টু এস প্লাস হচ্ছে ভি টু দি পাওয়ার এন। ভাই দেখো প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি যদি এখানে এন বের করে এন সমান আসতেছে 1.85, মানে এটাকে লেখা যাইতেছে দুইবার। আমি অঙ্ক করে সমান নষ্ট করতেছে না, ওই যে এখানে লগ আনতে হবে তারপর হিসাব নিকাশ করতে হবে। এখানে যে কথাটা বলা গুরুত্বপূর্ণ, যদি কখনো উত্তরটা এমন আসতো যে ধরলাম এন সমান আসলে হইতেছে 1.00000000002, তো এটাকে আমি জানি অনেকের মনে হবে যে ওয়ান ধরবো, উত্তর হচ্ছে না এটাকে ওয়ান ধরা যাবে না, এটাকে ধরতে হবে হচ্ছে টু। কেন ভাইয়া? আমরা তো সারা জীবন শিখে আসছি দশমিকের পরে যদি পাঁচের বেশি থাকে তাহলে উপরেটা যাবো, পাঁচের কম থাকলে নিচে না যাবো। এই ক্ষেত্রে ওই নিয়মটা খাটানো যাবে না। কেন? আমাকে শর্ত দিয়ে দিয়েছে 99%, তাহলে 99% শর্ত একবার করলে 99% থেকে একটু হইলেও কম থাকতেছে, সো ওইটাকে কমপ্লিট করার জন্য আমাকে আরেকবার করতে হবে আর কি। সো যদি এরকম উত্তর আসে তখনও তোমাকে দুইবার নিতে হইতো, এটা হচ্ছে এখানকার বোঝানো জিনিস আমার। এই লগ কই গেল? লগ নিয়েছি আমি, এখানে হিসাব নিকাশ দেখাচ্ছি না বাবা, আমি শুধু এখানে উত্তরটা বসাই দিচ্ছি, ওগুলো তোমরা করতে পারবা। এই ম্যাথ লিখে নাও। আর তোমরা যারা সকালে নাস্তা করোনি, আমি জানি এখানে অনেক জমিদার মানুষ আছে যারা ঘুম থেকে উঠছেই হচ্ছে কিছুক্ষণ আগে, তারা নাস্তা করো আর ক্লাস করো, সমস্যা নাই। এবং স্টিল অনেকে নাস্তা এবং ক্লাস একসঙ্গে করছো, সেটা তো মোটামুটি আমি শিওর। অফলাইন ক্লাস হলে তোমাদের কি করতে হইতো? ঘুম থেকে উঠেই উদ্ভাসে দৌড়ানো লাগতো যে ব্রাঞ্চে তুমি ভর্তি হওয়া আর কি। এখন কত সুবিধা হয়েছে, বিছানায় ঘুম থেকে উঠেই ক্লাস করতে পারছো। আমাকে বলছে 1 লিটার জলীয় দ্রবণে, মানে ভাই আমাকে ভি এর মান দেওয়া আছে হচ্ছে 1000 ml, ডব্লু নট এর মান দেওয়া আছে 2 গ্রাম আয়োডিন দেওয়া আছে, তো দুইটা কেস দেওয়া আছে। একটা হচ্ছে 50 ml CCl4 নিয়ে আমি একবার ঝাঁকাইছি, 50 ml CCl4 নিয়ে আমি একবার ঝাঁকাইছি। আর দ্বিতীয় কেস, এই 50 ml CCl4 একবারে না নিয়ে একটু কায়দা করছি, 10 বার করে, সরি 10 ml করে 5 বার নিছে, তোমাকে ফলাফল বিশ্লেষণ করতে বলছে। এবার তুমি নিজে নিজে মনে মনে কল্পনা করো যে এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে, মনে মনে কল্পনা করো, লেখার দরকার নেই কিউএনডিতে। কল্পনা করার পরে পরে মিলাই নেবা যে আসলে কোনটা ভালো, যে ওই 50 ml আমি একবারে ঝাঁকাইলে কি ভালো নিষ্কাশন হবে নাকি ভাগ করে নিলে ভালো নিষ্কাশন হবে, নিজে মনে মনে একটা চিন্তা করো, তারপরে অঙ্কের সঙ্গে মিলাই নাও। সো এ একবার মানে ডব্লু ওয়ান সমান ডব্লু নট ইন্টু ভি ডিভাইডেড বাই কে ডি ইন্টু এস প্লাস ভি টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে ডব্লু নট হচ্ছে টু, ভি এর মান দেওয়া আছে ভাইয়া 1000, কে ডি এর মান দেওয়া আছে 86, এস এর মান দেওয়া আছে হচ্ছে 50, যোগ হচ্ছে 1000। তুমি এখানে পাবা 0.4 গ্রাম। আবার মনে করাই দিই ভাইয়া, এটা কিন্তু অনিষ্কাশিত, তাহলে এটা যদি আনএক্সট্রাক্টেড হয় এখন দেখি এক্সট্রাক্টেড কতটুকু। দেখো শুরুতে ছিল 2 গ্রাম, অনিষ্কাশিত 0.4 গ্রাম, মানে হতেছে 1.6 গ্রাম, আমি কেস ওয়ান পাইছি। বিয়ের ক্ষেত্রে এখানে ভাই ডব্লু ওয়ান এর জায়গায় হবে ডব্লু ফাইভ, কেন ভাইয়া? 5 বার ছাকাইছে, ডব্লু নট ইন্টু ভি ডিভাইডেড বাই কে ডি ইন্টু এস প্লাস ভি টু দি পর হবে হতেছে 5, কারণ 5 বার। ডব্লু নট তো ভাইয়া সেম আছে, ভি এর মান 1000 সেম আছে, কে ডির মান 86 সেম আছে, কিন্তু ভাই এখানে এস এর মান হবে কিন্তু 10, কারণ তুমি 10 ml করে ঝাঁকাইছো, প্লাস ভি এর মান 1000 সেম, টু দি পাওয়ার হতেছে 5। তুমি এখানে হিসেব নিকাশ করলে পাওয়া হতেছে ডব্লু ফাইভ এর মানটা পাওয়া হতেছে 1.9, এত গ্রাম। তাহলে এখানে এক্সট্রাক্টেড কোনটা? 2 - 1.9, সরি
এখানে 1.9, এখানে থাকে W1 0.1, তাহলে এক্সট্রাক্টেড হবে হইতেছে 2 - 0.1, মানে হচ্ছে 1.9। আসলে অঙ্কগুলো মুখস্থ তো আমার, এই জন্য এই মুখস্থ লিখতে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে পরের জিনিস আগে মাথায় চলে আসে। এ তোমরা কেউ বুঝি হতাশ হইও, মানে অনেকে চিন্তা করে যে ভাইয়া এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করে আমি কেন পারি না, তাহলে মনে হয় যেসব জায়গায় ক্যালকুলেটার নাই সেসব জায়গায় মনে হয় আমি চান্স পাবো না। আসলে আমি একটাও ক্যালকুলেশন করে বসাচ্ছি না, হ্যাঁ এটা করে বসাইছি যে 2 থেকে 4 মাইনাস করলে এটা থাকে, বাকিগুলো আমার মুখস্থ মান বসাই দিচ্ছে আর কি। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা ভালো, এটা হচ্ছে বেটার। এবার তুমি যেটা কল্পনা করেছিলে সেটার সঙ্গে মিলাই নাও, সেটা হচ্ছে যদি আমি একই পরিমাণ দ্রাবক একবারে না নিয়ে ওটাকে ভাগ ভাগ করে নেই, তাহলে সেখানে ভালো পরিমাণ নিষ্কাশন হবে আর কি। যত বেশি ফ্র্যাকশন করবা তত ভালো পরিমাণ নিষ্কাশন হবে। হ্যাঁ ভি এর মান আমরা সবসময় ML এ নিব, কারণ হচ্ছে বাকি নিচের সবগুলো হইতেছে ML এ। তো ভাইয়া এইটুকু ছিল আমাদের দ্রাবক নিষ্কাশন, একটু হ্যান্ড রেস করে আমাকে একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে, যে ভাই আমি দ্রাবক নিষ্কাশন তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা অথবা এতক্ষণ খালি খালি বকবক করছি। ওকে অনেক মানুষ বুঝতে পারছে। এবার আমাদের দ্রাব্যতা নিয়ে আমরা পড়াশোনা করবো, দ্রাব্যতার প্রথম একেবারে বেসিক টপিক হচ্ছে দ্রবণ। দেখো ভাই এটা তো আমরা সবাই জানি যে হচ্ছে দ্রব এবং দ্রাবক, এরা যোগ করলে হয় হচ্ছে দ্রবণ। এবং দ্রবণ 3 রকম হয়, একটা হয় সম্পৃক্ত, একটা হয় অসম্পৃক্ত, আর একটা হয় অতিপৃক্ত। তো 3 রকম দ্রবণ হয়, সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত। এখন কোনটা কি আসলে? সম্পৃক্ত মানে যে পরিমাণ ধারণ ক্ষমতা যদি সেই পরিমাণ থাকে, অসম্পৃক্ত মানে তার থেকে কম থাকে, অতিপৃক্ত হচ্ছে যে পরিমাণ ধারণ ক্ষমতা তার থেকে যদি বেশি থাকে। এখন দেখো যে পরিমাণ ধারণ ক্ষমতা তার থেকে বেশি কিন্তু কখনো এমনি এমনি থাকে না, স্পেশাল কেসে থাকে। সো অতিপৃক্ত কিন্তু স্পেশাল কেস, মানে যখন তোমাকে তাপ বাড়াবা চাপ বাড়াবা তখন এই কাহিনীটা হইতে পারে অতিপৃক্ত। যেমন যদি আমি এখানে একটা উদাহরণ দিই যে ভাইয়া আমার কাছে এরকম একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে আমি পানি নিলাম এবং এই পানির ক্যাপাসিটি ধরো 10 চামচ চিনি, তো আমি যদি এখানে 15 চামচ চিনি ঢেলে দেই তাহলে কি হবে, নিচে 5 চামচ গিয়ে অধক্ষেপ পড়বে। আচ্ছা ঠিক আছে, সো এই অধক্ষেপকে আমরা বলি পিপিটি, প্রেসিপিটেশন। এখন আমি যদি তোমাদেরকে এখানে ধরে ধরে জিজ্ঞেস করতে পারতাম যে এই যে গ্লাসে যে শরবতটা তৈরি হয়েছে সেই শরবতটা আসলে এখন কি সম্পৃক্ত নাকি অতিপৃক্ত, তোমরা এখানে অনেক মানুষ উত্তর দিতে এটা হচ্ছে অতিপৃক্ত। উত্তর হচ্ছে না, এটা স্টিল সম্পৃক্ত দ্রবণ। কেন ভাইয়া এটা অতিপৃক্ত না কেন? প্রথম কনসেপ্টে দেখো অতিপৃক্তের জন্য স্পেশাল কেস লাগে, মানে তাপমাত্রা চাপ অনেক কাহিনী করা লাগে, এখানে সেটা নাই। দ্বিতীয় কথা এটা মনে রাখবা পিপিটি বা অধক্ষেপ এটা দ্রবণের অংশ না, এটা কখনোই দ্রবণের পার্ট না। তাহলে এই অধক্ষেপটা যে পড়ছে সেটা কিন্তু দ্রবণের বাইরেই আছে, গ্লাসের মধ্যে আছে বাট দ্রবণের অংশ তো না। তাহলে দ্রবণে ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 10 চামচ, দ্রবণে 10 চামচই আছে, তার মানে এটা আসলে কি আছে, সম্পৃক্ত আছে। এখানে তুমি যদি 100 চামচও দাও তারপরে দ্রবণটা সম্পৃক্তই থাকবে, বাকি 90 চামচ অধক্ষেপ পড়বে, বাট অধক্ষেপ যেহেতু দ্রবণে না, দ্রবণে 10 চামচ ধারণ ক্ষমতা 10 চামচই আছে, তারপরে এটা থাকবে হচ্ছে সম্পৃক্ত। তাহলে মনে রাখবো কখনো যদি এরকম থাকে যে কোন একটা দ্রবণ থাকে আর দ্রবণের সঙ্গে যদি পিপিটি থাকে মানে অধক্ষেপ থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমরা কনসিডার করি সম্পৃক্ত দ্রবণ হিসেবে। এই কথাটা মাথার মধ্যে ভালো মতো ঢুকাই নেবা যে দ্রবণের সঙ্গে যদি পিপিটি থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের সিম্বল। আমার বিশ্বাস এটুকু সবাই বুঝতে পারছো। এরপরে দ্রাব্যতা ডেফিনেশন লিখে নাও।
দ্রাব্যতা ডেফিনেশনে তোমাকে তাপমাত্রা ও চাপ অবশ্যই স্থির থাকতে হবে, এটুকু আসলে আমাদের বোঝার কিছু নাই। এখান থেকে হচ্ছে আমাদের শুরু, দ্রাব্যতা ডেফিনেশন দুইটা, এটা একটা আর হচ্ছে এটা একটা, যে যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। মনে রাখবা দ্রাব্যতার ক্ষেত্রে এই টার্মটা তুমি হচ্ছে নিজের নামের মতো করে ফিল করবা, যে দ্রাব্যতা সবসময় সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। আর অদৃশ্য কথাটার মানে আমি বুঝাই দিচ্ছি, আগে লিখে নাও। আচ্ছা, স্থির তাপমাত্রা ও চাপে যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ দ্রব্য মানে দ্রবের যে পরিমাণটা 100 গ্রাম দ্রাবকে মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাহলে দ্রাব্যতার জন্য দ্রাবক কিন্তু ফিক্সড, দ্রাব্যতার জন্য দ্রাবক হচ্ছে ফিক্সড, সেটা দেশে কি হয় 100 গ্রাম, এবং এটা দ্রাব্যতা সবসময় সম্পৃক্ত দ্রবণের জন্য হিসাব করা হয়। আর অদৃশ্য কথাটার মানে হচ্ছে, ধরো একটা যৌগ যদি সেটা সমযোজী হয় তাহলে পানিতে মিশাইলে পানির মধ্যে যেয়ে কিন্তু সে আয়নিত হয় না, আর একটা যৌগ যদি আয়নিক হয় তাহলে পানিতে মিশালে পানির মিশার পরে সে কিন্তু আয়নিত হয়। এখন পানির মধ্যে গিয়ে সে কি হইতেছে, আয়নিত হচ্ছে কি হচ্ছে না, সেইটা দেখা আমার বিষয় না। আমি দেখব পানিতে মেশাইছি লবণটা নাই হয়ে গেছে, এবং যতটুকু 100 গ্রাম দ্রাবকের সঙ্গে মেশাইতে পারবো অতটুকুই হচ্ছে দ্রাব্যতা। সো অদৃশ্য হয়ে যায় মানে, ধরো যে তুমি কেমিস্ট্রির স্টুডেন্ট না, তুমি নর্মাল একজন আমজনতা, তুমি 100 গ্রাম পানি নিলা, নিয়ে দেখলা এখানে 100 গ্রাম লবণ মিশছে, মিশছে মানে হাওয়া হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এখন মিশার পরে তার মধ্যে গিয়ে কি হয়েছে, দ্রাব্যতার ক্ষেত্রে আমরা সেটা হিসাব করি না, আমরা দেখি কতটুকু মিশছে জাস্ট। সমযোজী হইলে আয়নিত হবে না বা বিয়োজিত হবে না, যদি আয়নিক হয় তাহলে আয়নিত বা বিয়োজিত হবে, সেটা হচ্ছে কাহিনী। আর এই কথাটা তুমি যত ভালো মতো ফিল করবা যে ঘনমাত্রা হচ্ছে দ্রাব্যতা, তোমার এই দ্রাব্যতা লাইফ তত বেশি সহজ হবে। সো মনে রাখবা একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। এখানে ফর্মুলা হচ্ছে এস সমান হচ্ছে দ্রব বাই হচ্ছে দ্রাবক গুণন 100, এবং এখানে দ্রাব্যতার একক হিসেবে কয়েকটা একক ইউজ করা হয়। অনেক সময় ইউজ করা হয় কোনো একক নাই, কারণ উপরেও ভর নিচেও ভর, আবার অনেক সময় এটা ইউজ করা হয় গ্রাম পার হচ্ছে, আচ্ছা এখানে স্ল্যাশ না দিয়ে অর দিই, গ্রাম পার 100 গ্রাম হচ্ছে পানি, এটা ইউজ করা হয়। কারণ কি, এই যে হইতেছে 100 গ্রাম যে পানি, উপরে যদি দ্রব্য নাও তুমি, নিচে যদি দ্রাবক নাও, এবং আমরা জানি পানি হচ্ছে ইউনিভার্সাল দ্রাবক, তার জন্য 100 গ্রাম পানি ইউজ করা হয়, এবং এটা কিন্তু হচ্ছে নিচে যেটা নিচে, এটা কিন্তু দ্রাবকের সাপেক্ষে। আর অনেক সময় এটা ইউজ করা হয় গ্রাম পার হচ্ছে ML, এই যে পানির, আমরা জানি পানির ভরও যা হয় পানির আয়তনও তাই হয়, কিন্তু এই আয়তন কিন্তু ভাই দ্রাবকের আয়তন। সো মনে রাখবা এটা কিন্তু দ্রাবকের আয়তন ML টা। আর ঘনমাত্রার ইউনিট তো আমাদের অনেক কিছু হয়, সেটা হচ্ছে মোল পার লিটার হয়, গ্রাম পার লিটার হয়, গ্রাম পার ML হয়, তুমি যেটা নাও কোনো সমস্যা নাই, যদি মোল পার লিটারটা আমরা বেশি ইউজ করি। এবং এইখানে যে আয়তনটা, এই আয়তন হচ্ছে সব দ্রবণের আয়তন। তাহলে ভাইয়া দ্রাব্যতা দুই রকম, 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য মিশতে পারে বা কতটুকু দ্রব্য মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলা হয় একটা দ্রাব্যতা, আর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় দ্রাব্যতা, নিচেটা বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমাকে এই কথাটা আবারও বলতেছি, ফিল করতে হবে মনে প্রাণে যে একটা দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে তার যে ঘনমাত্রা সেটাই হচ্ছে একটা দ্রাব্যতা। আর এককের ক্ষেত্রে উপরের সূত্র অনুযায়ী একক মাঝে মধ্যে নাই, মাঝে মধ্যে গ্রাম পার 100 গ্রাম পানি, অথবা মাঝে মধ্যে গ্রাম পার ML, এবং যেটার ML টা হচ্ছে দ্রাবকের আয়তন আর নিচের ক্ষেত্রে হচ্ছে দ্রবণের আয়তন। তো এটুকু গেল কাহিনী। তোমাদের জন্য একটা ইজি পোল আছে, এই পোলটার জন্য আমি সময় দেবো হচ্ছে 1 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড, এর মধ্যে ভাইয়া আমাকে আনসারটা দিবা, এবং হোপফুলি অনেকেই পারবা এটা। একটু ঠিকঠাক উত্তর দিও। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে যে
ওই হাজারে স্যারের বই যেটা পড়েছে, ওদের ওদের তো ওই যে ফর্মুলা তো আলাদা, দ্রাবক উল্টা দাও, নিষ্কাশন, হ্যাঁ উল্টা দাও হ্যাঁ ভাই। উল্টা দেওয়া, আসলে ওখানে কিন্তু C1 বাই C2 করে দেওয়া আছে। মানে প্রথম প্রথম যেই দ্রবণে ছিল সেইখানকার ওই ওই দ্রবের ঘনমাত্রা, ওই দ্রবণে দ্রবের ঘনমাত্রা, বাই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় যেই দ্রাবকে এসেছে ওই দ্রাবকে দ্রবণের ঘনমাত্রা, দ্রবের ঘনমাত্রা, এই C1 বাই C2 করলে ওই ফর্মুলাটা আসে। আর এক্সাক্টলি যেহেতু আমরা এটা একটা সাম্য ধ্রুবক ইউজ করতেছি, C2 বাই C1 মানে পরেরটা বাই আগে, মানে আগে পরে যেটা পেলাম সেটা বাই আগেরটা করাটা বেশি লজিক্যাল। সেটা দিয়েই আমরা কিন্তু করেছি যে এইটা দিলে এই ফর্মুলাটা আসে। কিন্তু অঙ্ক যদি করতে যাও দুটাতেই কিন্তু সেম অ্যান্সার আসবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তোমার তোমার বইয়ের যেই ফর্মুলা আছে সেটা দিয়ে অঙ্ক করলে যে অ্যান্সার আসবে, এটা দিয়ে যদি অঙ্ক করো তাহলে সেইম অ্যান্সার আসবে। সেজন্য বুঝে বুঝে তোমরা এটা ফলো করতে পারো, ভাই কোনো আমি সমস্যা। মরিসনের বই পড়ছি, আমি রেডমন্ড চ্যাং এর বই পড়ছি, কারণ দ্রাবক নিষ্কাশন আমাকে অনার্সে পড়তে হয়েছে। হুম হুম এরপরে আমি ইবিংস এর বই পড়ছি, প্রত্যেকটা বইতে আমি যেটা করাই সেটাই দেওয়া, হ্যাঁ সেটাই তো, মানে এটা বেশি কারণ লজিক্যাল। এটা এটা যেহেতু সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক তো আমরা কি করি যে প্রথম প্রথমে যে জায়গায় রিয়াকশন কি বাম পাশেরটা বাই ডান পাশেরটা লিখি নাকি ডান পাশেরটা বাই বাম পাশেরটা উৎপাদ লিখি, বাই বিক্রিয়ক অবশ্যই লিখি আমরা, উৎপাদ বাই বিক্রিয়ক হওয়ার কথা, সেই ক্ষেত্রে এটাই বেশি লজিক্যাল। এটা আমরা প্রথমবার দিয়েছিলাম ওই বিদ্যুৎ থেকে, মানে কিন্তু হার্ডলি স্যার এটা ঢুকানোর পর থেকে, C1 বাই C2 ঢুকানোর পর থেকে স্টুডেন্ট অনেক কনফিউজড হয়ে যায়। তো তোমাদের কনফিউশন হোপফুলি দূর হয়েছে। আচ্ছা এই পলটা খুব ভালো রেজাল্ট আসছে, মেজরিটি ঠিকঠাক উত্তর দিছো, দেখি আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা আমাকে বলে দেওয়া আছে দ্রাব্যতা 50। দেখো আমি ওই দ্রাব্যতা ডেফিনেশনটা আবার বোঝাচ্ছি, দ্রাব্যতা 50 মানে এস 50, এস 50 মানে যে পরিমাণ দ্রব্য, তাহলে এখানে দ্রব্য 50। যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে, তো দ্রাবক ডেফিনেশন অনুযায়ী 100, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাহলে দ্রবণ কত যোগ করো 150। তাহলে স্থির তাপমাত্রাও চাপে, ওটা বাদ দিই, যে পরিমাণ দ্রব্য 50 গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকের সঙ্গে মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রাব্যতা। সো দ্রাব্যতা 50 মানে দ্রব্য 50, দ্রাবক 100, তাহলে দ্রাবক দ্রবণ 150। সো সি উত্তর। কংগ্রেচুলেশন, মেজরিটি ঠিকঠাক উত্তর দিছ। এই ম্যাথটা লিখে নাও, তোমাদেরকে বলছিলাম কোন ম্যাথে যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে নিজেকে একবার আগে বলে নিবা, ভর দিলে আয়তন জানি, আয়তন দিলে ভর জানি। তাহলে দেখি আমরা অঙ্কের শুরুতে দ্রবণের ভর দেওয়া, দ্রবণের আয়তন দেওয়া আছে, আমরা দ্রবণের ভর বের করি। দেখো রো সমান হতেছে এম বাই ভি, তাহলে রো দেওয়া আছে 1.2, এম যদি বের করি ভি এর মান দেওয়া আছে 500 ml, তাহলে এখানে এম সমান আসে হইতেছে 600 গ্রাম। এটা কার ভর? দ্রবণের ভর, বের করে নিলাম আর কি। এখন দেখি কোন দ্রব্যের দ্রাব্যতা 30, তো আমাকে এস সমান দেওয়া আছে 30, এর মানে ভাইয়া এখানে দ্রব্য 30। আমি পরের ম্যাথগুলো কিন্তু এত বিস্তারিত করব না, আর দ্রাবক তো 100 ডেফিনেশন অনুযায়ী, তাহলে দ্রবণ কত হবে যোগ করলে 130। এটা আসলে মনে মনে করলেও হয়। তাহলে আমাকে বলছে দেখো যদি 130 গ্রাম দ্রবণ তৈরি করতে হয় সেখানে কতটুকু লবণ দরকার হয়, এই যে দ্রাব্যতা সমান 30 গ্রাম লবণ দরকার হয়। আমাকে প্রশ্ন বলছে কি যদি 600 গ্রাম দ্রবণ তৈরি করতে হয় তাহলে কত, 30 গুণন 600 বাই 130। হিসাব নিকাশ ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমাদের হিসাব নিকাশ সেখানে আসলে তোমাকে উদ্দেশ্য না, 138.46 হইতেছে, 46 এত গ্রাম আসে। এটা খুবই ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। আমাকে দ্রাব্যতা 30 মানে দ্রব্য 30 সম্পৃক্ত দ্রবণে এবং দ্রাবক 100, তাহলে দ্রবণ 130, তাহলে 130-এ আছে 30 গ্রাম, অতএব 600 গ্রামে আছে এত গ্রাম, ঐ কি নিয়ম। আর যে আয়তনটা দেওয়া ছিল সেই আয়তনকে আমি এপাশে ভরে কনভার্ট করে নিছি আগে থেকে। ওকে ধরলাম এটাকে, সবাই বুঝছো, এই অঙ্কটা লিখে নাও।
আমাকে দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হইলো। ওকে নিলাম। দ্রবণকে বাষ্পীভূত করলে 1 গ্রাম শুষ্ক লবণ পাচ্ছে। তোমাকে বের করতে বলছে দ্রাব্যতা কত। এটা তুমি ঐকিক নিয়মে করতে পারো, তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। ফর্মুলা দিয়ে করি, দ্রব বাই হচ্ছে দ্রাবক ইন্টু 100। তাহলে দেখো ভাই, দ্রব কত? 5.295। দ্রাবক কত? দ্রাবক কিন্তু 20 গ্রাম ছিল দ্রবণ, মাইনাস 5.295 যদি মাইনাস করি, তাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কাহিনী শেষ। এবং এখানে উত্তর আসে হচ্ছে 36। একক না লিখলেও হয়, অথবা তুমি একক এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। গ্রাম পার 100 গ্রাম পানি, এটা লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আমাকে বলছে সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে 20 গ্রাম, মানে এটা হচ্ছে দ্রবণের ভর। সেখান থেকে লবণ পাওয়া গেল হচ্ছে 1 গ্রাম, 5.295। এটা দ্রবের ভর, মাইনাস করে পেয়েছে দ্রাবকের ভর, বাকিটুকু ফর্মুলা। তোমাদের জন্য নেক্সট একটা পোল আছে, এটাও খুবই সহজ পোল। এটা আমি সময় দেবো 1.5 মিনিট, সো হোপফুলি 1.5 মিনিটে পারবা তোমরা। একটু চিন্তা ভাবনা করে সামনে একটা ক্যালকুলেটার নিয়ে তারপর হচ্ছে হিসাব নিকাশ করো। মাইশা, দ্রাব্যতা এবং দ্রব কি সমান? যদি দ্রাবক হয় 100 গ্রাম, তাহলে সেখানে যে পরিমাণ দ্রব মিশে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তুমি ডেফিনেশনটা একটু ফিল করো, যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রাব্যতা। তাহলে হ্যাঁ, দ্রব এবং দ্রাব্যতার পরিমাণটা সেম আসবে। ভাই, গ্রাম পার 100 গ্রাম পানি কেন লেখা হয়? সৌরভ, আচ্ছা, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব থাকে, মানে 100 গ্রাম দ্রাবক বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা পানিই নেই দ্রাবক, তার জন্য আমরা বলছি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব থাকে সেটা হচ্ছে দ্রাব্যতা। এটা কি এ, এর নামটা কি ভাই? AASTH, আস্থা। আস্থা ভাই, ওই ফর্মুলাটা আমি যে ফর্মুলাটা লিখছি এটা একই ফর্মুলা। তোমাদের মধ্যে পোল কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়া একটু অনীহা দেখে, উত্তর দিলে তোমার জন্যই ভালো হবে। কেন ভালো হবে? কারণ কুইক থিংকিং এর একটা প্র্যাকটিস হয়ে যাবে। যারা চিন্তা করতেছে ধুর পোল কোয়েশ্চেনের উত্তর কি জন্য দেব, মানে এটা আসলে তোমাদের হচ্ছে অভ্যাসে যে জিনিসগুলো সেট করা হয় তোমাদের কথা চিন্তা করেই সেট করা হয়। সো এটা হচ্ছে তুমি যখন পোল কোয়েশ্চেন দিবে একটা তাড়া থাকে যে আমাকে এই সময়ের মধ্যে ভাইয়ের সময়টা বলে দিছে, এবং ঘড়ি হচ্ছে ওইখানে হচ্ছে ঘড়ি উঠতেছে, টাইম চলে যাচ্ছে, এই যে একটা প্রেশার, যে এই প্রেশারটা তোমাকে হেল্প করবে। কারণ অ্যাডমিশন টেস্টে এইভাবে টাইমটা চলে যায় এবং এভাবেই তোমাকে আসলে সময়টা দেওয়া থাকবে। তো যদি ভাই রেজাল্টটা শেয়ার করি, মেজরিটি ঠিকঠাক উত্তর দিছ, উত্তর হবে হচ্ছে 100 গ্রাম, দেখি কেমন হয়। পোলের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, ট্রাই অন্তত করো, তাহলে কুইক থিংকিং এর অভ্যাস তৈরি হবে। দেখো, আমাকে দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 50। সো দ্রাব্যতা 50 মানে হচ্ছে এখানে দ্রবণ কত? 100 হচ্ছে দ্রাবক আর দ্রব হচ্ছে 50, তাহলে কত হবে? 150। তাহলে 150 গ্রাম দ্রবণ তৈরি যদি করতে হয়, তাহলে তোমার কি দ্রব লাগবে কত? দেখো, 50 গ্রাম। আমাকে প্রশ্ন বলছে কত? 300 গ্রাম তৈরি করতে হলে কত হবে? দ্বিগুণ, মানে 100 গ্রাম, এটা হচ্ছে উত্তর। সো এটা হচ্ছে ভাই এই অঙ্কের কাহিনী গেল। নেক্সট ম্যাথটা একটু লিখানো, নেক্সট খুব ভালো একটা ম্যাথ আছে এই ম্যাথটা।
ওকে ভাইয়া, এই অঙ্কটা করার সময় একটু মনোযোগী হবা। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবণ, মানে এটা হচ্ছে দ্রবণ নির্ভর এবং এটা কিন্তু সম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত। তো সম্পৃক্ত করতে গেলে আরো 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হয়, মানে তুমি চাইলে 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে পারো, এটা করলেও হয়, অথবা 20 গ্রাম পানি উড়াই দেবা তাও হয়। তো প্রশ্ন হচ্ছে দ্রাব্যতা কত। তাহলে আবারও বলি যে ভাইয়া, আমার কাছে 150 গ্রাম একটা দ্রবণ আছে, দ্রবণ নির্ভর, তো যেটা অসম্পৃক্ত ছিল, তো এইটাকে সম্পৃক্ত করতে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে 22 গ্রাম উড়াই দিব, সরি 22 গ্রাম দ্রব্য যোগ করব, অথবা 20 গ্রাম পানি বাষ্প করে উড়াই দিব। তাইলে দুই ক্ষেত্রে সম্পৃক্ত হয়, দুইটা আলাদা ক্ষেত্রে। আমাকে বের করতে বলছে হচ্ছে দ্রাব্যতা কত। এখন দেখো, আমি ধরে নিছি যে, ধরি ইনিশিয়াল দ্রব্য হচ্ছে 1 গ্রাম, ওই যে 150-এর মধ্যে যেটুকু ছিল। এখন এই ইনিশিয়াল দিয়ে কিন্তু সম্পৃক্ত ছিল না, কারণ কি, কারণ সম্পৃক্ত করতে আরো 22 গ্রাম যোগ করা লাগছে। তাহলে ইনিশিয়াল যদি সম্পৃক্ত না হয়, এখন আমরা দেখি যে হতেছে, আমি আগে লিখে পরে বুঝাচ্ছি, 150 প্লাস 22 গ্রাম দ্রবণে কোন দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, দ্রব্য আছে কত, 1 প্লাস 22 গ্রাম। আচ্ছা একটু লিখে নাও, পরে আমি বুঝিয়ে দিচ্ছি আমি আসলে কি লিখছে। যখন ভাই আমি 22 গ্রাম দ্রব্য যোগ করছি, এই যে প্রথম কেস দেখো, 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, সেই দ্রব্যটা দ্রবের সঙ্গে তো যোগ হয়েছে, তাহলে দ্রবণের সঙ্গে যোগ হবে, কারণ কি, দ্রব্য তো দ্রবণের মধ্যেই থাকে। তাহলে আমি বলতে পারি 150 আগে ছিল ভর, দ্রবণের ভর, 22 গ্রাম বাড়ছে, তাহলে 178 হয় মোট, আর কি 172 হয়, এর মধ্যে দ্রব্য কত, 1 প্লাস 22 গ্রাম, এবং এই দ্রবণটা এখন সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে যদি আমি 1 গ্রাম দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে দ্রব্য বের করি, তাহলে 1 প্লাস 22 বাই হচ্ছে 172। দেখো আমি এই একটা পাইছি যে প্রতি গ্রাম সম্পৃক্ত দ্রবণে এতটুকু দ্রব্য থাকে, বা এতটুকু পটাশিয়াম নাইট্রেট থাকে। তাহলে আবারও বলি ভাই, যখন আমি 22 গ্রাম যোগ করছি, সেটা দ্রবণের সঙ্গে যোগ হয়েছে, সেটা দ্রবের সঙ্গে যোগ হয়েছে। তাহলে দেখো, দ্রবণের সঙ্গে যোগ করছি আমি, সেটা দ্রবের সঙ্গে যোগ করছি, যোগ করে ওই কিক নিয়মে প্রতি গ্রামে কতটুকু সেটা বের করছে। এরপর আসি দ্বিতীয় কেস। দ্বিতীয় কেসে ভাইয়া, এখানে কিন্তু আমি কিছু যোগ করি নাই, পানি উড়াই দিছি। তো 20 গ্রাম যদি পানি উড়াই দিই, তাহলে দেখো এখানে দ্রবণের ভর কত থাকবে, দ্রবণের ভর থাকবে হতেছে 150 মাইনাস হচ্ছে 20, দ্বিতীয় কেসে, তাহলে 130 গ্রাম থাকবে। দ্রব্য কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ কি, দ্রব্য যা ছিল তাই আছে, পানি কমাই দিয়ে সম্পৃক্ত বানায় ফেলছে। তাহলে এখানে দেখো 130 গ্রাম এখন কিন্তু এটা সম্পৃক্ত হয়ে গেছে, কারণ প্রশ্ন অনুযায়ী সম্পৃক্ত দ্রবণে দ্রব্য হচ্ছে 1 গ্রাম, কারণ কি, এই যে ইনিশিয়ালি এক্স ছিল, এখনো এক্সই আছে, কারণ কি, আমি তো দ্রব্য পরিবর্তন করিনি, আমি দ্রাবক পরিবর্তন করছি, দ্রাবক 20 গ্রাম উঠাই দিচ্ছি, মানে সেখান থেকে দ্রবণ থেকে কমছে, দ্রব্য থেকে তোর কমবে না। তাহলে এখানেও যদি আমি 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য বের করি, তাহলে এখানে হবে হচ্ছে x/130। দেখো ভাইয়া, এটাও 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য, এটাও 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য। তাহলে আমি কি করতে পারি, এই দুটোকে সমান ধরতে পারি, এই দুটো একই জিনিস, তাহলে x/22 বাই হচ্ছে 172 সমান x/130। তাহলে এখান থেকে তুমি যদি x এর ভ্যালু বের করো, x এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 68.05, এত গ্রাম। তাহলে আমি পাইলাম যে ইনিশিয়ালি 150 গ্রাম যে ছিল দ্রবণ, সেই দ্রবণে দ্রব্য ছিল হইতেছে 68.05 এত গ্রাম। এখন আমাকে বের করতে বলছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি, দ্রব্য বাই হচ্ছে দ্রাবক গুণন 100। এবং বলছিলাম যে নিজের নামের মতো এটাকে ফিল করতে হবে, যে দ্রাব্যতার জন্য সমস্ত ইনফরমেশন হবে সাম্য অবস্থা, ইয়া সম্পৃক্ত অবস্থায়। এখন দেখো, দ্রব্য হইতেছে 68। এবার অনেকের মনে হচ্ছে, তোমরা কিন্তু এখানে বুঝতে সমস্যা হবে,
অনেকের মনে হচ্ছে যে 150 দ্রবণ এটা নেওয়া যাবে কিনা, না 150 দ্রবণটা নেওয়া যাবে না। কেন না? কারণ যখন দ্রব্য ছিল 68, খেয়াল করে শুনো, যখন দ্রব্য ছিল 68, তখন দ্রাবক দ্রবণ যদি 150 হইতো তখন কিন্তু সেটা সম্পৃক্ত হইতো না। সো দ্রব যখন 68 মানে এই এক্স, তখন দ্রাবক দ্রবণ যদি 130 হইতো তাইলে সেটা সম্পৃক্ত হইতো। তাহলে এখানে আমাকে 130 হচ্ছে দ্রবণ মাইনাস 68.05 গুণন হচ্ছে 100। তুমি এখানে হিসাব নিকাশ করলে পাবা 110। এ হচ্ছে আমার দ্রাব্যতা। আবারও বলি, অনেকের খটকা লাগতেছে 130 কেন নিছেন, কারণ দেখো দ্রব যখন ওই 68.05, তখন দ্রবণ যখন 130 ছিল তখনই সেটা সম্পৃক্ত হয়েছিল। তার জন্য আমি এখানে 130 কে কনসিডার করছি। 150 কে কেন করলাম না? কারণ 150 তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ছিল না, আর আমরা জানি দ্রাব্যতা সবসময় সম্পৃক্ত দ্রবণের জন্যই হয়। তাহলে ভাইয়ারা আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে আমার কাছে 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ ছিল, সেখান থেকে আমি দুইটা কাজে সম্পৃক্ত করতে পারি, একটা হচ্ছে পানি উড়াই দিয়ে, একটা হচ্ছে লবণ যোগ করে। তো লবণ যোগ করার ক্ষেত্রে একবার সম্পৃক্ত বানাইছি, সেখান থেকে প্রতি গ্রামে দ্রব বের করছি, পানি উড়াই দিয়ে একবার সম্পৃক্ত করছি, সেখান থেকে প্রতি গ্রামে দ্রব বের করছি। দুটাই আসলে সম্পৃক্ত দ্রবণের প্রতি 1 গ্রামে কতটুকু আছে ইকুয়াল ধরে এক্স বের করছি। এক্স হচ্ছে দ্রব, আর তার জন্য হচ্ছে দ্রাব কত, 130 যেহেতু সম্পৃক্ত হইতো 130 মাইনাস দ্রব, বাকিটুকু করলে হিসাব নিকাশ পাবো। সো ভাইয়া এইটুকু যদি বুঝতে পারি, এম এত লিখানো। আবার বলতেছি, যে ম্যাথটা বুঝবো না সেই ম্যাথটা নিয়ে আর পড়ে থাকবে না, সামনে আগাবা। আচ্ছা, অনেকেই কোশ্চেন করেছে যে ওই আপেক্ষিক গুরুত্ব নিয়ে, যে আপেক্ষিক গুরুত্বের বিষয়টাতে আসলে তোমরা যেটা মনে রাখবা যে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, সেটা এটা মনে রাখবো, কোনো ইউনিট নাই। কিন্তু আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকলে তুমি মনে রাখবা যে এটা ঘনত্ব দেওয়া আছে সিজিএস এককে, মানে গ্রাম পার এমএল বা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে। ওই সেম যেই মানটা দেওয়া থাকবে আপেক্ষিক গুরুত্ব, সেটাই মনে রাখবা, ওইটাই হচ্ছে রো এর ভ্যালু, গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার এমএল এককে। এটা অনেকেই কোশ্চেন করেছো যে এই আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা আসলে কি বুঝতেছি, ওটাই কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, কিন্তু ওইখান থেকে তুমি বুঝবা যে ওই মানটাই হচ্ছে ঘনত্ব গ্রাম পার মিলিলিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি এককে, এটা মনে রাখবা। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, এই ম্যাথটা 10% WyW সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা বের করতে বলছে। 10% WyW এটা কি মিন করে এটা জেনে আসা উচিত, অথবা পরিমাণগত রসায়নে গিয়ে পড়বা যে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব আছে, এটা হচ্ছে এটা মিন করে। 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। তাহলে দেখো ভাইয়া, আমরা জানি এস সমান হচ্ছে, এটা তুমি ঐকিক নিয়মে করতে পারো, ফর্মুলা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, ইনটু 100। সো দ্রব হচ্ছে 10, দ্রাবক হচ্ছে 100 - 10 ইনটু হচ্ছে 100। তাহলে এখানে থাকে 11.11। এটা উত্তর নাই দিলেও হবে, মানে একক নাই দিলেও হবে, অথবা গ্রাম পার 100 গ্রাম পানি দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, যদি এটা বুঝতে পারি, মানে দ্রব বাই দ্রাবক ইনটু হচ্ছে 100, এটা হচ্ছে আলটিমেট ফর্মুলা। এরপরে এই ম্যাথ লিখে নাও। আবার বলতেছি, যদি কোনো ম্যাথ বুঝতে না পারো, মনে হয় তুমি ধরতে পারোনি, সেই ম্যাথটা নিয়ে পড়ে থাকো না, কারণ সেই ম্যাথটা নিয়ে পড়ে থাকলে তুমি পরের ম্যাথগুলো বুঝতে তোমার ঝামেলা হবে। আমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ দেওয়া আছে এবং জলীয় দ্রবণে দেওয়া আছে দ্রাব্যতা বের করতে বলছে। তার মানে ভাই এখানে আছে কি জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল ভগ্নাংশ দেওয়া আছে হচ্ছে 0.2, তাহলে পানির মোল ভগ্নাংশ দেওয়া আছে কত, 0.8, কারণ কি ভাই মোল ভগ্নাংশ যোগফল হইতেছে 1। এখন আমি ধরে নিই যে ওইখানে ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে ধরি 1 গ্রাম, আর পানি আছে হচ্ছে 1 গ্রাম, আমি ধরে নিচ্ছি এটা।
তো তোমরা জানো কিনা মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই হইতেছে টোটাল মোল। তো যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য হিসাব করি, নিজের মোল হইতেছে এক্স বাই 40। কেন ভাইয়া? কারণ দেখো ভর বাই আণবিক ভর। টোটাল মোল হইতেছে এক্স বাই 40 প্লাস ওয়াই বাই 18 দেখো। আর এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.2। হোপফুলি সবাই বুঝতে পারছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ 0.2 দেওয়া আছে। তাহলে নিজের মোল মানে হতেছে ভর বাই আণবিক ভর, আর টোটাল মোল মানে কি সোডিয়ামের মোল, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল প্লাস পানির মোল। ঠিক সেরকম পানির জন্য যদি আমি হিসাব করি 0.8 সমান ওয়াই বাই 18, আর নিচে হতেছে এক্স বাই 40 প্লাস হচ্ছে ওয়াই বাই 18। তো তুমি যদি এই দুইটা ইকুয়েশন ধরো, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন, এদেরকে সলভ করলে এটা এক্স এর একটা ভ্যালু পাবা আর ওয়াই এর একটা ভ্যালু পাবা, সেটা আমি দেখে সময় নষ্ট করতেছি না, আর এর উত্তরটা আমার মুখস্থ নাই। এবং আচ্ছা এটুকু আগে লিখো, পরে বলতেছি। তাহলে এস সমান হচ্ছে আমরা জানি দ্রব বাই হচ্ছে ভাইয়া দ্রাবক ইন্টু 100। দ্রব মানে হচ্ছে এখানে এক্স, দ্রাবক মানে ওয়াই পানি, ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের আনসার। আবারও বলি, আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ দেওয়া আছে মানে পানির মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.8। তাহলে ওইটা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডে ধরছে এক্স মোল, পানি হচ্ছে ওয়াই মোল। তাহলে নিজ মোল মানে ভর বাই আণবিক ভর, টোটাল মোল মানে টোটাল মোল। পানির ক্ষেত্রে বের করছি দুইটা ইকুয়েশন বের হবে, সলভ করলে তুমি এক্স এ পাবা, তারপরে হচ্ছে দ্রব বাই দ্রাবক ইনটু 100। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের কাহিনী। এবার লিখানো দ্রাব্যতার নিয়ামক, মানে কি কি জিনিস দ্বারা দ্রাব্যতা আসলে পরিবর্তিত হয়। আচ্ছা 1 সেকেন্ড আমি বলি। হ্যাঁ ভাই, এখানে আরো মানে ম্যাক্সিমাম কোশ্চেন একটা করেছে যে ভাইয়া 150 নিলাম না কেন, 150 প্লাস 22 নিলাম না কেন, আচ্ছা ভাই এগুলো আপনি যে বলেন। কোশ্চেন করেছো এটা কিন্তু অ্যান্সার দিয়ে দিছে ভাইয়া, যে মেইন কথা কি তোমার তো দ্রাবকের পরিমাণ লাগবে। যদি এই যে দেখো এত সম্পৃক্ত দ্রবণে, একটু এইটা একটু বুঝাই দে তো, যে কেন 150 বা 172 নিলাম না, এটা অনেকজন কোশ্চেন করেছে। আচ্ছা প্রথমে আসে সেটা হইতেছে আমাকে, আমি দ্রব পাইছি, সবাই খেয়াল করো আমি লেজার পয়েন্টে দেখাই, খুবই সিম্পল কনসেপ্ট ছিল। আমি দ্রব পাইছি হচ্ছে এক্স গ্রাম। আচ্ছা এখন দ্রাব্যতা যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে দ্রাব্যতা আমি হিসাব করতে হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে দ্রব তুমি এক্স গ্রাম পাইছো, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমাকে দ্রাবক নিতে হবে। এখন দ্রাবক নিতে গেলে তো দ্রবণ আমাকে আগে নিতে হচ্ছে। এখন দ্রবণ, কারো প্রশ্ন 150 কেন নিলাম না, 150 তো সারাসার হারাম। কেন সারাসার হারাম? কারণ 150 তো দ্রবণটা সম্পৃক্তই ছিল না, সো 150 হিসাব থেকে বাদ। এবার আসি 172 কেন নিলাম না। 172 নিলাম না কারণ 172 দিয়ে যদি সম্পৃক্ত হইতে হয়, তখন দ্রব কিন্তু ওই যে এক্স হইতেছে না, মানে 68 হইতেছে না, দ্রব কিন্তু 22 গ্রাম যোগ করতে হইতেছে। হ্যাঁ তুমি চাইলে এই যে 68 সঙ্গে 22 যোগ করো, 185 সঙ্গে 22 যোগ করো, তখন তুমি করো, এটা কোনো সমস্যা নেই, তাও হবে। কিন্তু কমন সেন্স, দ্রব যখন 68 তখন সম্পৃক্ত হয়েছিল যখন দ্রবণ ছিল 130, তার জন্য আমরা 130 কে কনসিডার করছি। আর 130 তো দ্রবণ, আমার লাগবে হচ্ছে দ্রব, সরি দ্রাবক, সো দ্রব মাইনাস করছি। এই ছিল কনসেপ্ট। তোমাদেরকে শুরু থেকে আমি একটা কথা বলতেছি যে মাথায় এটা ঢুকাই নিবা যে দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণ ছাড়া হয় না, 150 এটা সম্পৃক্ত ছিল না। আচ্ছা এই যে নিয়ামক, দ্রব দ্রাবক তাপ এবং চাপমাত্রা, এই দুটো তো বোঝার কিন্তু কিছু নাই। দ্রব চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়, দ্রাবক চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়। কারণ তুমি যদি লবণের দ্রাব্যতা হিসাব করো, পানির দ্রাব্যতা কখনোই সমান হবে না। আবার লবণকে তুমি যদি পানিতে না মিশে কেরোসিনে মেশাও, তখনও সমান হবে না। আমরা আসলে আলোচনা করবো নিচের দুইটা নিয়ে, চাপ এবং হচ্ছে তাপমাত্রা। চাপ, এখানে পানির থেকে বেশি কোকা কোলা আর পেপসি কে কে খাও, একটু হ্যান্ড রেজ করো তো। ও আল্লাহ, এত মানুষ পানির থেকে বেশি কোকা কোলা পেপসি খাও? এই যারা এটা বেশি খাও তারা একটু খাওয়া কমাই দিও ভাই, এটা কিন্তু খুবই মানে মারাত্মক লেভেলের একটা ক্ষতিকর জিনিস। কালকে একটা ইয়া দেখলাম ফেসবুকে, দেখছি আসলে, যে 1/2 লিটার কোকা কোলা মানে নর্মাল কোক, যেটা ডায়েট না রেগুলার কোক, খাওয়ার পরে ওটা মনে হয় 1.9 কিলোমিটার তুমি যদি দৌড়াও, তাইলে হচ্ছে 1/2 লিটার কোক খাইলে যতটুকু ক্যালোরি তুমি জমা করছো
অতটুকু ক্যালোরি বার্ন হবে। সো চিন্তা করো এবার এটাতে কি পরিমাণ সুগার থাকে। কোক যদি খাইতে হয় তাহলে খাবার হচ্ছে দেখবা সব দোকানে অবশ্য পাওয়া যায় না, কিছু কিছু দোকানে জিরো কোক পাওয়া যায়, কালো রঙের ক্যাপ থাকে, 20 টাকা হচ্ছে প্লাস্টিকের দাম, 250 ml। আর তুমি যদি একটু পশ হও তাহলে দেখবা যে হচ্ছে ডায়েট কোক বলে একটা কোক আছে, সাদা রঙের ক্যান, সাদা তো না সিলভার কালার, ওটা হচ্ছে 40 টাকা নেয়, ওটাও 250 ml, টেস্ট মোটামুটি সেম। সো এই দুটোর একটা খাওয়ার চেষ্টা করো আর কি। আর ভালো হচ্ছে একেবারে খাওয়া বন্ধ করে দিলে, বা সেটা তো পারবো না জানি। আচ্ছা চাপের প্রভাব, ওই আমি কোক পেপসির কথা কি জন্য বলছি সেটা তো ভুলে গেছে। কোক পেপসির কথা বলছি যে যখন আমরা ওই ক্যাপটা খুলি তখন কিন্তু কিছু পরিমাণ গ্যাস বের হয়, এবং যারা জানো না তারা হচ্ছে একটু জেনে নাও যে গ্যাসটা আসলে কার্বন ডাইঅক্সাইড বের হয়। তো এই কার্বন ডাইঅক্সাইড গুলো আসলে কোথায় ছিল তোমার কি মনে হইতেছে? বোতলের উপরে যে ফাঁকাটুকু ছিল সেখানে ছিল না, এটা কিন্তু ফাঁকা জায়গা তো কিছু ছিল, বাট মেজরিটি ছিল হইতেছে পানির মধ্যে, মানে ওই ড্রিঙ্কস এর মধ্যে। তো ক্যাপ যখন আটকানো ছিল সেটা পানির সঙ্গে মেশানো ছিল, ক্যাপ যখন খুলে ফেলছে তখন সেটা উড়ে চলে আসছে। তার মানে দেখো ক্যাপ যখন আটকানো ছিল চাপ বেশি, ওটা পানিতে মেশানো ছিল মানে দ্রাব্যতা বেশি ছিল, তাহলে চাপ বেশি দ্রাব্যতা বেশি, চাপ কম দ্রাব্যতা কম, তাহলে আমি বলতে পারি যে গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতা চাপের সমানুপাতিক। এখানে শর্ত হচ্ছে ভাইয়া দ্রব হইতে হবে হচ্ছে গ্যাস, আর দ্রাবক হইতে হবে হচ্ছে তরল, এই শর্তের জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য। সো দ্রব হইতে হবে গ্যাস, দ্রাবক হইতে হবে লিকুইড, তাইলে যদি হয় তাহলে সেখানে হচ্ছে দ্রাব্যতা চাপ সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে এস সমান বলতে পারি আমরা কে ইন্টু পি, এই কে হচ্ছে এটাকে বলা হয় হেনরির ধ্রুবক, ইংলিশে বলা হয় হেনরিস কনস্ট্যান্ট। তো দেখি কে এর ইউনিট কি হবে, কে সমান হতেছে এস বাই হচ্ছে পি। তাহলে কে এর একক দেখো উপরে হচ্ছে দ্রাব্যতার একক, বাই হইতেছে চাপের একক। এখন এটা কয়েক রকমের হইতে পারে, এটা হইতে পারে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি পার হচ্ছে এটিএম, এটাও মাঝে মধ্যে ইউজ করা হয়, মাঝে মধ্যে এটা ইউজ করা হয় মোল পার লিটার পার এটিএম, এটা ইউজ করা হয় একই কথা। সো এটা গেল হচ্ছে চাপের প্রভাব দ্রাব্যতার উপরে। তো ভাইয়ারা এটা যদি বুঝতে পারি, এই ম্যাথটা একটু তুলে নাও, ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। আর কে জানি গতকালকে একটা ম্যাথের উত্তর দিলা, হ্যাঁ ওই ম্যাথের উত্তর ঠিক আছে, নাম ভুলে গেছি, মাইশা, হ্যাঁ ডব্লিউ বাই ভি, ওটা তুমি 10x/m দিয়ে করবা সরাসরি মোলারিটি বের হয়ে যাবে। আচ্ছা এসটিপি তে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা দেওয়া আছে এত, হেনরির ধ্রুবক কত? তাহলে আমরা জানি এস সমান হচ্ছে ভাইয়া কে ইন্টু পি, এস এর মান দেওয়া আছে 0.05 সমান কে ইন্টু এসটিপি তে আসলে চাপ 1 atm, সো এখানে 1, তাহলে এটাই আসলে কে এর ভ্যালু দেওয়া 0.05। এই এসটিপি তে কিন্তু চাপ 1 দেওয়া আছে, কমন সেন্স। এটার উত্তর হবে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি পার হচ্ছে এটিএম। আর বি তো আরো সহজ, 5 atm চাপে দ্রাব্যতা কত? তাহলে এস সমান হচ্ছে কে ইন্টু পি, ভাই কে এর মান দেওয়া আছে হচ্ছে 0.05, আর চাপ দেওয়া আছে হচ্ছে 5, সো এখানে থাকে হচ্ছে 0.25 গ্রাম পার 100 গ্রাম পানি। আসলে এই দুটা ম্যাথ দেখানো আমার উদ্দেশ্য না, আমার ম্যাথ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এর পরেরটা। তো ধরে নিলাম এই দুটা ম্যাথ তোলা হয়ে গেছে, এই পরের ম্যাথটা একটু তুলে নাও, এত সুন্দর করে আঁকতে হবে না কোনো মতে কেন। অনেকেই ব্রেক যাচ্ছে,
দেখো আমাকে অঙ্কে কি বলছে, আমাকে অঙ্কে বলছে যে এই যে একটা পাত্র দেখো আটকানো ছিল, আমি সেই পাত্রটাকে খুলে দিছি, তো তাপমাত্রা দেখো এখানেও সেম 2020, এখানেও আয়তন সেম 3-3, শুধু চাপ চেঞ্জ হয়ে গেছে, মানে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। তো আমাকে বের করতে বলছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। এই কতটুকু বলতে আসলে ভর, তোমাকে প্রশ্নে এখানে ছোট করে লিখে দেওয়া থাকবে যে এত গ্রাম আর কি। তো এই হচ্ছে প্রশ্ন। এখন তোমাকে ওই যে বলছিলাম একটা কথা ভালো মতো মাথার মধ্যে ঢুকাও, সেটা হচ্ছে দ্রাব্যতা মানে হচ্ছে ঘনমাত্রা, ফিল করবা এটা, আর মোল সমান হইতেছে ভি ইন্টু এস। আমাদের এই কনসেপ্ট এখানে কাজে লাগবে, মোল সমান হইতেছে ভি ইন্টু হচ্ছে এস। তো দেখি ভাই, এটা যদি আমি এ পাত্র ধরি, এটা ধরলাম হচ্ছে বি পাত্র, এ পাত্রের কাহিনী কি, দ্রাব্যতা যদি হইতেছে এস অন হয় সমান কি কে ইন্টু পি ওয়ান, তাহলে এখানে এস ওয়ান সমান থাকে হচ্ছে দেখো কে এর মান তো দেওয়া আছে এই যে হেনরি ধ্রুবক, আর পি দেওয়া আছে 2.5, সো কে ইন্টু 2.5। তুমি যদি হিসাব নিকাশ করো এখানে ভ্যালু থাকে হচ্ছে 0.03। তাহলে আমরা একবার এখানে মোলটা বের করি, তাহলে এন ওয়ান সমান কি ভি ইন্টু এস ওয়ান, ভি এর মান দেওয়া আছে এবার দেখো আয়তন 3, আর এস ওয়ান হতেছে 0.03, করলে আসে 0.09। তাহলে প্রথম পাত্রে এত মোল গ্যাস ছিল, আমি সেই বেটা বের করলাম, এখান থেকে যখন দ্বিতীয় পাত্রে নিলাম তখন দেখি কি আসে, এস টু সমান হতেছে কে ইন্টু পি টু, তাহলে এখানে 0.018 তুমি এটা পাবা। আমার মুখস্থ মান আমি লিখে দিছি, হিসাব নিকাশ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে মোল সমান কি ভাই, মোলারিটি ইন্টু আয়তন, মোলারিটি মানে দ্রাব্যতা, তাহলে 0.018, আয়তন এখানেও 3 লিটার দেওয়া আছে দেখো, তুমি যদি এখানে হিসাব নিকাশ করো তুমি এখানে পাবা হতেছে 0.054। এখন আমাকে বের করতে বলছে কত গ্রাম গ্যাস বের হয়ে যাবে, তাহলে এইখানে এন অন ছিল, এখানে এন টু ছিল, তাহলে ডেল্টা এন করলে আসলে কি বের হয়ে যাবে, হিসাব পাইতেছি, তাহলে ডেল্টা এন সমান হতেছে 0.09 মাইনাস 0.054। তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে এখানে পাবা হচ্ছে ভাইয়া 0.036, এত মোল হচ্ছে বের হয়ে গেছে। এখন আমার তো মোল লাগবে না, আমার তো ভর লাগবে, আমি একটু এখানে দেখাই, ভর যখন বের করব 0.036, কার্বন ডাইঅক্সাইড যেহেতু 44 দিয়ে গুণ করবো, তো এটা তুমি হিসাব নিকাশ পাবা হতেছে 1.58, এত গ্রাম হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আনসার। খুবই সহজ ম্যাথ, অনেকে মনে মনে বলতেছে হ অনেক সহজ। তাহলে ভাই দেখো আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে আমাকে একটা পাত্র দেওয়া ছিল, আমি সেই পাত্রকে খুলে দিছি, সেখানে কার্বন ডাইঅক্সাইড বের গ্যাস বের হয়ে গেছে, বলছে যে হতেছে কতটুকু বের হয়ে গেছে, কত গ্রাম বের হয়ে গেছে। তাহলে প্রথম পাত্র থেকে দ্রাব্যতা বের করলাম, দ্বিতীয় পাত্র থেকে দ্রাব্যতা বের করছি, দ্রাব্যতা থেকে মোল বের করছি, এবং দুই পাত্রের মোলের যে পার্থক্য সেটাই আসলে বের হয়ে গেছে। সো পরে আমি মোল থেকে হচ্ছে ভর বের করছি, এটা হচ্ছে কাহিনী। এরপরে দেখো এই ম্যাথ লেখানো, একটা মানুষের রক্তের সঙ্গে তুমি কার্বন ডাইঅক্সাইড মিশাই দিলা, এরপরে দেখবা যে মানুষটা আসলে বাঁচে কি মরে যায়। এই আমরা ব্রেক দিব, এই অঙ্কটা করি আমরা ব্রেক দিব, এটা হচ্ছে আমাদের ব্রেকের আগে লাস্ট ম্যাথ। সো অঙ্কটা একটু লিখে নাও, আমাকে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 এটিএম চাপে রক্তে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হলো। ওকে,
চাপ দেওয়া আছে, এই তাপমাত্রায় হেনরির ধ্রুবক দেওয়া আছে এত, বিয়োজন ধ্রুবক এত হলে রক্তের পিএইচ কত? তাহলে এই যে এই কথাটা মনে রাখবা যে হতেছে দ্রাব্যতা সমান হচ্ছে ঘনমাত্রা, এটা মনে রাখাই লাগবে। তাহলে আমরা দ্রাব্যতা বের করি, এস সমান আছে দেখো ভাই কে ইন্টু পি, কে এর মান দেওয়া আছে হচ্ছে 1.2 × 10⁻³। আর এই যে দেখো শুরুতে চাপ দেওয়া আছে 1.5 atm। তো তুমি যদি এখানে হিসাব নিকাশ করো এখানে ভ্যালু পাবো হচ্ছে 1.8 × 10⁻³। আচ্ছা এটাই দ্রাব্যতা এবং এটাই ঘনমাত্রা সি, যাই বলে না কেন। এবং তোমরা জানো জানো কি না কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিড, একটা অ্যাসিডিক অক্সাইড, তো তার একটা পিএইচ থাকবে। যদি আগে পড়ে আসো ভালো কথা, পড়ে আসার কথা, যদি পড়ে না থাকো এখন পড়ে নাও যে কোন একটা উইক অ্যাসিডের জন্য পিএইচ বের করার ফর্মুলা হইতেছে মাইনাস লগ অফ রুট ওভার কে এ, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইন্টু সি। এটা হচ্ছে বাফার সলিউশন বা অ্যাসিড বেজের যে লেকচারটা ছিল কেপিকেসি, সেই লেকচারে পড়ে আসার কথা, না পড়লে একটু মুখস্থ করো যে পিএইচ সমান মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি। তাহলে মাইনাস লগ অফ দেখো ভাই কে এর ভ্যালু দেওয়া আছে কত, (7.8×10⁻¹)। সি এর মান দেওয়া আছে হচ্ছে 1.8×10⁻³। তাহলে এখানে তুমি পিএইচ এর যে ফর্মুলা হিসাব নিকাশ করলে মানটা পাবা হতেছে 4.42। এখন দেখো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কিন্তু এইটা না, স্বাভাবিক পিএইচ কিন্তু ঈষৎ ক্ষারীয়, মানে 7.4। সো রক্ত আসলে অ্যাসিডিক হয়ে যাবে, তার মানে এখানে মানুষের বাঁচার সম্ভাবনা কম। সো হচ্ছে রক্ত অ্যাসিডিক হবে, তার মানে বাঁচার চান্স কম। একবার মারি ফেলো না, মানে এটা লিখো না যে মরে যাবে, বাঁচার চান্স কম এভাবে লিখো আর কি। ওকে ভাইয়া, সো এটুকু হচ্ছে ব্রেকের আগে আমাদের কাহিনী আমি একটু বলে দিই। আমি হচ্ছে কে দেওয়া আছে চাপ দেওয়া আছে সেখান থেকে হচ্ছে বের করছিলাম দ্রাব্যতা, দ্রাব্যতা মানে ঘনমাত্রা, ঘনমাত্রা থেকে বের করছি পিএইচ, পিএইচ থেকে দেখলাম যে পিএইচ এর মানটা আসলে অ্যাসিডিক হয়ে যায়, আর ব্লাড আসলে কখনো অ্যাসিডিক থাকে না, ব্লাড থাকে ঈষৎ ক্ষারীয়, তার মানে হতেছে এটা মানুষটা বাঁচার সম্ভাবনা কম। সো এটা ছিল হচ্ছে আমাদের ব্রেকের আগ পর্যন্ত, আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:53, আমরা ঠিক হচ্ছে 12টায় শুরু করবো, ঠিক 12টায়। কেউ হচ্ছে বের হয়ে যাবো না, লগ ইন করাই থাকুক। পালবি ভাই আমি তাহলে মিউট করে একটু পানিটা নিখে আসি। ওকে ঠিক আছে।
আচ্ছা, আমাদের সময় কিন্তু হচ্ছে শেষ, 12টা বাজে। হোপফুলি সবাই হয়েছে যা যা করছো ব্রেকে, 7 মিনিটের ব্রেক ছিল, এখন আবার একটু অ্যাটেন্টিভ হও। তোমরা এরপরে এখানে অনেকে আছো যারা ভার্সিটিতে ভর্তি হবা, এবং এখানে অনেকে আছো যারা উদ্ভাসের ভাইয়া হবা বা আপু হবা। একটা সময় অনেকে থাকে আমাদের স্টুডেন্টরা আবার আপু ভাইয়া হয়, তখন তোমরা টের পাবা যে পড়াইতে গেলে আসলে কতটা কষ্ট হয়। আমি জানি না তোমাদের কারোর মধ্যে এই ধারণা আছে কিনা, এই বসে বসে কম্পিউটারের সামনে বসে পড়াইতেছে কি এমন কষ্ট হইতেছে। যদি কখনো হও তখন বুঝবা যে পড়াইতে আসলে অনেক কষ্ট হয়, এবং যদি কখনো আমরা তোমাদেরকে বেশি পড়ানোর চেষ্টা করি তোমরা অনেক সময় বিরক্ত হও, এত কেন পড়াইতেছে এত কেন পড়াইতেছে। আসলে ওটা তোমাদের ভালোর জন্য আমরা চেষ্টা করি, কম পড়ালে তো আমাদের জন্য ভালো, তাই না? কষ্ট কম হইলো। ওকে ভাই, আমরা শুরু করি। দেখো সবাই এটা লিখানো, তাপ আমাদের চাপের ইফেক্টটা শেষ। দেখো আমাদের তিনটা চারটা ফ্যাক্টর ছিল, আমি একটা পেছনে গিয়ে দেখাই। একটা ছিল হচ্ছে দ্রব্য দ্রাবক, এগুলো আলোচনার কিছু নাই। তিনে ছিল হচ্ছে চাপ, চাপ আমরা আলোচনা করলাম এতক্ষণ। আর চার হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার ইফেক্ট আলোচনা করার আগে একটা মজার কিছু ঘটনা বলি। দেখো এগুলো কারো এক্সপিরিয়েন্স আছে কিনা, বাসায় যখন হচ্ছে দেওয়ালে চুন দেয় বা গাছে যখন চুন দেয় বা হচ্ছে পানিতে পুকুরে যখন চুন দেয়, তখন সেই চুন তুমি যদি হচ্ছে কোনো প্লাস্টিকের পাত্রে ঢালো বা গ্লাসের পাত্রে ঢালো তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে, প্রচন্ড পরিমাণ গরম হয়ে যায়। তো কিছু কিছু জিনিস পানির সঙ্গে মেশাইলে বা দ্রাবকের সঙ্গে মেশাইলে সেটা তাপ উৎপন্ন হয়, তো সেগুলোকে আমরা তাপ উৎপাদি প্রসেস বলি। আমি একটু লিখে রেখে এখানে তাপ উৎপাদি। এক্সাম্পল যদি বলি তাহলে চুন, ক্যালসিয়াম অক্সাইড। আবার কিছু কিছু দ্রব্য আছে যেমন গ্লুকোজ। যদি মনে হয় যে প্র্যাকটিক্যাল করবা, এই ক্লাস শেষে নিচে যাবা, নিচে গিয়ে দোকানে গিয়ে 1 প্যাকেট গ্লাক্সোজ ডি কিনবা, এই গ্লাক্সোজ ডি কিনে পানির সঙ্গে মেশাবা, দেখবা পানি ঠান্ডা হয়ে গেছে, সেখানে আসলে তাপ হারি প্রসেস হয়। উদাহরণ কি, গ্লুকোজ। তো আমরা দুইটার জন্য দুই রকমের গ্রাফ দেখবো। আমি এটা বরাবর নিলাম এস, এখানে তাপমাত্রা, এটা এস, এটা হচ্ছে তাপমাত্রা। এবং এদের চেঞ্জটা কিভাবে হয় সেটা দেখানো যদি আমি চেষ্টা করি, যে সকল জিনিস পানির সঙ্গে মেশাইলে বা দ্রাবকের সঙ্গে মেশাইলে তাপ উৎপন্ন হয় মানে গরম হয়, তাদের দ্রাব্যতা চেঞ্জ হয়েছে এভাবে, বুঝে দিচ্ছি। আর এদের দ্রাব্যতা চেঞ্জ হয়েছে এভাবে, যদি আমি লেজার পয়েন্টটি দেখাই, তোমাদের বইতে এই কথাটাই বাংলা ভাষায় লেখা আছে। আমি হচ্ছে একেবারে ওই যে কে জানি এবিংস এর বই বললো, এবিংস এর বইটা খুব ভালো বই, তুমি যদি চাও তোমার যদি অনেক তেল থাকে পড়তে পারো, এবিংস এর বই পড়তে পারো, সোলোমনস এর অর্গানিক কেমিস্ট্রি পড়তে পারো, তুমি চাইলে রেডমন্ড চ্যাং এর পড়তে পারো, তুমি চাইলে ডেভিড মরিসন এর বই পড়তে পারো। বাট দরকার তো নেই এত পড়ে, তুমি যদি ভবিষ্যতে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা নাই করো তাহলে এইগুলো কেন পড়তে হয়। আমি নিজেও তো কেমিস্ট্রি নিয়ে পড়ি না, আমি পড়ি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাট তারপরও আমাদের হচ্ছে কয়েকটা কোর্সে কেমিস্ট্রি ছিল, তার জন্য হচ্ছে ওগুলো পড়তে হয়েছে, কিনে নিছিলাম, আর তোমাদেরকে পড়ানোর জন্য মাঝে মধ্যে হচ্ছে ওগুলো দেখি আর কি। তো দেখো তাপ উৎপাদী যেগুলা, যেগুলো পানিতে মেশালে তাপ উৎপন্ন হয়, এই যে দ্রাব্যতা আস্তে আস্তে কমতেছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, তো যে সকল লবণগুলো পানিতে মেশালে তাপ উৎপন্ন হয় ওদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও দ্রাব্যতা আস্তে আস্তে কমে যায়, আর এখানে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা আস্তে আস্তে বেড়ে যায়। পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটা গ্লোবার সল্ট, নাকি কি নামে ডাকে, গ্লোবার সল্টই তো মনে ডাকে, শিওর নামই। এটার ক্ষেত্রে দেখা যায় দ্রাব্যতা বেড়ে এভাবে চেঞ্জ হয়ে যায়, এবং এই যে এইখানে এস আসলে এস ম্যাক্স হয়, তাপমাত্রা বাড়াতে বাড়াতে দ্রাব্যতা বাড়ে, কিন্তু যদি আমার ভুল না হয়ে থাকে এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। তো এই পর্যন্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে, তারপরে গিয়ে আবার কমে যায়। তো হচ্ছে এইটুকু মনে রাখা লাগবে যে এই সোডিয়াম সালফেট দশন পানি যেটা গ্লোবার সল্ট, এটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে এই 32 সাড়ে 32 পর্যন্ত, তারপরে আবার তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা হচ্ছে কমে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হচ্ছে কমে যায়। এটুকু মনে রাখলে হচ্ছে। তোমাদের জন্য একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু তুলে নাও।
আমাকে বলছে যে আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে দ্রবণ বানাইছিলাম, ওকে, সেটাকে বিষে নামাইছি, তাপমাত্রা কমায় শীতল করছে। তো বলছে কি পরিমাণ অধক্ষেপ পড়বে 200 গ্রাম থেকে, এবং তোমাকে দেওয়া আছে 50-তে দ্রাব্যতা হচ্ছে 25 আর 20-তে দ্রাব্যতা হচ্ছে 10। সো এটা খুবই আসলে ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। আমরা একটু 50 জন আগে হিসাব করি। 50 ডিগ্রি সেলসিয়াসে দেখো দ্রাব্যতা 25, মানে হচ্ছে দ্রাবক তো 100 বাই ডেফিনেশন, দ্রব্য হচ্ছে 25। তাহলে আমি বলতে পারি 125 গ্রাম দ্রবণে দ্রব্য হচ্ছে কত গ্রাম? 25 গ্রাম। এই প্রথম লাইনের ডেফিনেশন থেকে কিন্তু এই লাইনটা লিখছি, দ্রাব্যতা 25 মানে দ্রব্য 25, দ্রাবক 100, তাহলে দ্রবণ হচ্ছে 125। আর বিশে যখন নামাইলাম তখন দ্রাবক তো 100 তো চেঞ্জ হবে না, দ্রব্য হয়ে গেল 10, তার মানে দ্রবণ হইলো 110 গ্রামে, দ্রব্য হইতেছে 10 গ্রাম। তাহলে দেখো এদের পার্থক্য যেটা সেটা আসলে পিপিটি পড়বে না, পিপিটি মানে প্রেসিপিটেশন অধক্ষেপ, সো পিপিটি পড়বে হচ্ছে 15 গ্রাম। তো যদি আমি এই অনুযায়ী এদেরকে ঠান্ডা করি 15 গ্রাম অধক্ষেপ পাইছি, এই যে এটাকে ঠান্ডা করিয়ে পাইছি এত গ্রাম দ্রবণকে, তো ভাই এত গ্রাম দ্রবণকে ঠান্ডা করে 15 গ্রাম অধক্ষেপ পাইছি, বাকিটুকু তো খুব সহজ। তাহলে 125 গ্রাম দ্রবণ থেকে তুমি অধক্ষেপ পাবো কত গ্রাম? 15 গ্রাম। আমাদের প্রশ্নে বলছি কত গ্রাম? 200 গ্রাম দ্রবণ থেকে কতটুকু পাবো? 15 গুণন হচ্ছে 200 বাই হচ্ছে 125। যদি আমার মুখস্থ বিদ্যা কি বলে বেইমানি না করে তাহলে উত্তর হবে হচ্ছে 24 গ্রাম, এটা হচ্ছে উত্তর। যারা ভবিষ্যতে উদ্ভাসের ভাইয়া বা আপু হবা, ক্লাসে গিয়ে কিন্তু বই দেখে দেখে পড়াইলে ছেলে পেলে চিন্তা করে যে ভাইয়া কিছু পারে না, তো তোমাকে কিন্তু ক্লাসে যাওয়ার আগে উত্তরটা মুখস্থ করে যাইতে হবে, মাথায় রেখো এটা। ওকে, ধরে নিলাম এই ম্যাথটা সবাই বুঝছো। এই ম্যাথটা তুমি যদি বুঝতে পারো তোমাদের জন্য পরের ম্যাথটা আমি হোমওয়ার্ক দিব, সেম সেম এক কালার শুধু এর বিপরীত, সো এটা হচ্ছে হোমওয়ার্ক, অঙ্কটা তুলে নাও। আর এর আনসারটা আমি বলে দিচ্ছি বাসায় গিয়ে মিলানোর জন্য, আনসারটা কত জানি ছিল, আনসারটা ছিল হচ্ছে 27.27 এত গ্রাম, কিন্তু আমি করে দেবো না, ওইটাতে যা করছে এটা তার উল্টাটা, ওখানে হচ্ছে গরম করছিলাম এখানে, সরি ওখানে ঠান্ডা করছিলাম এখানে গরম করছে, এই হচ্ছে কাহিনী। আবার মনে করো না ভাইয়া তো দেখবে না, সো আমি করব না, এটা মনে করো না, বাসায় বসে করো, সমস্যা নাই। আর গত ক্লাসে যে আমি একটা ম্যাথ দিছিলাম সেই ম্যাথটা অনেকেই সলভ করে আমাকে উত্তর পাঠাইছো, যারা যারা উত্তর পাঠাইছো মোটেও চিন্তা করো না, যদি আমার সঙ্গে দেখা হয় আমি তোমাকে খাওয়াবো, তুমি একটু শুধু বলবা যে ভাই আমি আপনাকে সঠিক উত্তরটা পাঠাইছিলাম, এখন খাওয়ান। ওকে ভাইয়া, এবার আসি হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল। এখন এই দ্রাব্যতার গুণফলে যাওয়ার আগে আমাকে একটু ভাই কষ্ট করে হ্যান্ড রেজ করে জানাই দাও যে এতক্ষণ ধরে যে বকবক করছে এটুকু তোমরা বুঝতে পারছো কিনা, তারপরে আমরা দ্রাব্যতার গুণফলে যাই। তোমাদের আগের দিন যেরকম একটা অফার আমি দিয়েছিলাম আজকে এরকম আরেকটা ম্যাথ দিব এবং এটাও অফার থাকবে। আমি মেইল অ্যাড্রেস দিয়ে দেবো না, সেখানে পাঠাও। ওকে, অনেকে হ্যান্ড রেজ করছে, এখন আসি দ্রাব্যতার গুণফল। এটাকে ইংলিশে বলা হয় সলিবিলিটি প্রোডাক্ট, সেখান থেকে এসপি, কেএসপি আসছে। কতগুলো কথা এটার জন্য মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে ভাইয়া যে এটা হচ্ছে একটা সাম্য ধ্রুবক, ওই কেপি কেসি যেরকম এটাও ঠিক সেরকম। দ্বিতীয় কথা,
এখন সাম্য ধ্রুবক তো সম্পৃক্ত অবস্থার জন্য প্রযোজ্য। এখন ভাই একটা দ্রবণে সম্পৃক্ত অবস্থা বলতে কি বোঝায়? দ্রবণের সরি সাম্য ধ্রুবক হচ্ছে সাম্য অবস্থার জন্য প্রযোজ্য, আর দ্রবণের সাম্য অবস্থা বলতে সম্পৃক্ত অবস্থাকে আমরা বুঝাই। তাহলে মনে রাখবা যে কেএসপি এস এর মতো সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এ কথাটা মাথার মধ্যে ঢুকাও, সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, কারণ দেখো সাম্য ধ্রুবক সাম্য অবস্থার জন্য প্রযোজ্য, আর দ্রবণের সাম্য অবস্থা মানে সম্পৃক্ত অবস্থা। এই কথাটা মনে রাখা লাগবে। আর হচ্ছে কেএসপি স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য, স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য। কেন? কারণ স্বল্প দ্রবণীয় লবণ না হলে সাম্য অবস্থা সৃষ্টি হয় না। এই তিনটা লাইন মনে রাখলেই হইতেছে। এবং আবারও বলতেছি এই মাঝখানের লাইনটা তুমি যদি ফিল করতে না পারো তাহলে কিন্তু ঝামেলা আছে। এই লাইনটা ভালো মতো ফিল করতে হবে যে কেএসপি এস এর মতো, এস যেরকম শুধুমাত্র সাম্য অবস্থার জন্য প্রযোজ্য বা সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, কেএসপিও সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তো যদি ভাবে একটা এক্সাম্পল নেই, এজিসিএল এটার জন্য কেএসপির ফর্মুলা হচ্ছে সিলভারের ঘনমাত্রা আর হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা। ক্যালসিয়াম ক্লোরাইড যদি নেই, কেএসপি সমান হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা ক্লোরাইডের ঘনমাত্রা তার হচ্ছে স্কোয়ার। খবরদার, এখানে কিন্তু ক্লোরিনের আগে টু বসানো যাবে না। যদি কারো অতি আবেগে মনে হয় যে এর আগে টু হবে না, হবে না কিন্তু, মাথায় রেখো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি এর জন্য আমি বের করতে চাই তাহলে কেএসপি সমান হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তার ঘনমাত্রা, এখানেও থ্রি বসানো যাবে না। কেন যাবে না পরে বলতেছি, এ হচ্ছে কাহিনী। আচ্ছা আশিক বলছে সোডিয়াম ক্লোরাইডের জন্য কেএসপি করা যায় না। না, সোডিয়াম ক্লোরাইডের জন্য কেএসপি নর্মালি আমরা হিসাব করি না, কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আসলে তুমি যতটুকুই দেবো সম্পূর্ণ আয়নিত হয়। তারপরেও বাসায় দেখবো অঙ্কে, কিছু কিছু অঙ্কে সোডিয়াম ক্লোরাইডের জন্য কেএসপির ভ্যালু দেওয়া আছে, কত জানি 27 না কত জানি দেওয়া আছে, বাট বাস্তবে এদের জন্য আমরা হিসাব করি না। এখন দেখি কেএসপি এবং এস এর সম্পর্ক। তোমাদেরকে মনে রাখতে হবে এস মানে হচ্ছে ঘনমাত্রা, এই লাইনটা মাথার মধ্যে ঢোকাতে বলছিলাম। ঘনমাত্রা মানে আসলে মোল পার লিটার, এবার হচ্ছে কাহিনী। তো আমি একটা এক্সাম্পল নিয়ে আগে দেখাই। ধরো ভাইয়া তোমার কাছে এটা এটা আছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, এবং ধরলাম যে এর দ্রাব্যতা হইতেছে এস। তাহলে AlCl3 যখন বিয়োজিত হবে তখন তৈরি করবে অ্যালুমিনিয়াম 3 প্লাস আর 3Cl-। এখন এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে এ কতটুকু বিয়োজিত হবে? এস মোলার বিয়োজিত হবে। তাহলে এখান থেকে যদি বিয়োজিত হয় মানে মাইনাস, মাইনাস দিয়ে বোঝাচ্ছি বিয়োজিত হয়েছে, এস মোল পার লিটার বিয়োজিত হয়েছে মানে এস মোলার বিয়োজিত হয়েছে। তাহলে এখানে তৈরি হবে এস মোলার, কারণ এর 1 মোল থেকে এর 1 মোল, আবার এর 1 মোল থেকে 3 মোল তৈরি হয়, সো এর এস মোল থেকে 3 এস মোল তৈরি হবে। আবারও বুঝাই, আমি ধরে নিচ্ছি লেজার পয়েন্টে দেখাই, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে দ্রাব্যতা এস মানে অতটুকু বিয়োজিত হচ্ছে বা অতটুকু পানিতে মিশতেছে, আর আয়নিক লবণ যতটুকুই মিশে ততটুকু আয়নিত হয়। তো এই যে যতটুকু মিশছে এস পরিমাণ মিশবে মানে বিয়োজিত হবে, এস পরিমাণ তৈরি হলো, 3 এস পরিমাণ তৈরি হলো, কারণ এর 1 মোল থেকে এর 1 মোল, এর 1 মোল থেকে 3 মোল, তার জন্য 3 দ্বিগুণ করছে। এবার এখানে তুমি যদি কেএসপি এর ফর্মুলা আনতে চাও, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা আর ক্লোরিনের ঘনমাত্রা তার হচ্ছে কিউব হবে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে 3 × s তার হচ্ছে কিউব। দেখো ভাই এই যে গুণটা কিন্তু আমি এখানে করে দিচ্ছি, খবরদার ফর্মুলায় গুণ করবা না। তাহলে এখানে কেএসপি সমান থাকে হচ্ছে 27 s⁴। এবং এখানে শর্ত হচ্ছে এই এসটা হতে হবে মোল পার লিটার এই ইউনিটে, নাহলে কিন্তু হবে না, মানে ঘনমাত্রার ইউনিট হইতে হবে। তাহলে তোমাদের জন্য একটা শর্টকাট দেখাই, এবং এই শর্টকাটটা আসলে তুমি মনে রাখবা, একটা লবণ যদি এএক্স বিআই হয় তাহলে তার জন্য কেএসপি সমান হচ্ছে x⁻ y⁻ y s⁻ x+ y।
এবং শর্ত হচ্ছে ভাই এসটা হইতে হবে হচ্ছে মোল পার লিটার। তুমি এভাবে মনে রাখবা, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এস এর উপরে আমি প্লাস তুমি, এভাবে মনে রাখলে সহজে মনে থাকে। আবারও বলি, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এস এর উপর আমি প্লাস তুমি। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ভাই কেএসপি সমান আমার উপরে আমি মানে অনের উপরে ওয়ান, দেখো যে এক্স এর মানে এখানে ওয়ান, তোমার উপরে তুমি মানে হচ্ছে টু এর উপরে টু, আর এস এর উপরে আমি প্লাস তুমি মানে হচ্ছে ওয়ান প্লাস টু, তাহলে এখানে থাকে হচ্ছে 4s³। এবং এখানে আবারও বলতেছি শর্ত হচ্ছে এসটা হবে হচ্ছে মোল পার লিটার এই ইউনিটে। তো ভাইয়া এটা যদি বুঝতে পারি, তোমার জন্য তোমাদের জন্য একটা ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে আমি 1.5 মিনিট সময় দিলাম, এর মধ্যে করে দিবা। এই উত্তর অপশনগুলো ভালো মতো দেখে তারপর সাবমিট করো, ভালো মতো খেয়াল করবা তারপর সাবমিট করবা, 1.5 মিনিট সময়। আমাকে হতাশ কর, হতাশ করো না, ঠিকঠাক উত্তর দিও। চন্দ ভাই, জি ভাই, আমি আগের স্লাইডটাতে 24-এর জায়গায় মনে 27 হবে ওরা লিখতেছিল চ্যাট বক্স। কোথায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, আরে 3 এর কিউব করলে 27, তোমরা এগুলো জানো না কি বলো? ওটা প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ হ্যাঁ, 27 হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আয়নিক যৌগগুলোর শুধু কেএসপি হয়, সমযোজী যৌগের কখনো কেএসপি হয় না। কেন হয় না? কারণ সমযোজী যৌগগুলোতে আয়নে ভাগ হয় না, তার জন্য তার কোনো কেএসপি হয় না। তাহিয়া, তোমাকে থ্যাংক ইউ। নাসিম, ঘনমাত্রা দ্রাব্যতার মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক না, ঘনমাত্রায় দ্রাব্যতা, ওয়ান কাইন্ড অফ দ্রাব্যতা। ওকে জারিস, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, 27 হবে ওখানে, আমি তখন ভুল লিখছিলাম। আরো 10 মিনিট বাড়াই দিই, 10 মিনিট তো না, সরি 10 সেকেন্ড। আমিও তাই বলি, 10 মিনিট বাড়াই দিই। এটা হচ্ছে ভাই যে আমরা যখন পড়তাম না, স্যার যখন খাতা নিতে আসতে তখন বলতাম না, স্যার স্যার এই যে আরেকটু আরেকটু, এটা হচ্ছে সেটা। এইটার অ্যান্সার ম্যাক্সিমামই সঠিক দিচ্ছে। হ্যাঁ, তোমাদের জন্য আমার খুব ভালো লাগছে, এটা অনেকেই ঠিকঠাক উত্তর দিছো। দেখি আমরা একটু যে কি উত্তর হবে। কেএসপি সমান দেখো, আমার উপরে আমি মানে 3 এর উপরে 3, তারপর হচ্ছে 2 এর উপরে 2, এস এর উপরে হচ্ছে 2+3, সো থাকে হচ্ছে 108 s⁵। এখন এটা তো এতেও আছে ডিতেও আছে, তো যেহেতু এখানে এস ছিল, এস মানে মোল পার লিটার মানে মোলারিটি, সো ওইটা 2⁵ হবে, এ হবে না, এখানে ইনভার্স দেওয়া আছে এতে। এই ম্যাথ লিখে নাও। আমাকে ক্যালসিয়াম ফ্লোরাইড বা ক্যালসিয়াম ডাইফ্লোরাইড তুমি যে নামেই ডাকো না কেন, তার কেএসপি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে দ্রাব্যতা, কিন্তু এখানে একটু শর্ত লেস জুড়াই দিছে যে তোমাকে বের করতে হবে হচ্ছে গ্রাম পার লিটার এই ইউনিটে। তো এটার জন্য কেএসপি সমান কি আসে? অনের উপরে ওয়ান, টু এর উপরে টু, এস এর উপরে ওয়ান প্লাস টু। তো ভাই কেএসপি সমান আসে হইতেছে 4s³। এখান থেকে তুমি যদি এস বের করো, আমি আর হিসাব নিকাশ দেখাচ্ছি না, এস বের হবে 1.8 × 10⁻⁴, যদি হিসাব নিকাশ ঠিক থাকে, এত মোল পার লিটার, কারণ বলছিলাম এই ফর্মুলাটা কিন্তু শুধু মোল পার লিটারের জন্য প্রযোজ্য। তুমি যদি অতি আবেগে এই পর্যন্ত রেখে দিয়ে চলে আসো যে হ্যাঁ অঙ্ক হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে, তাহলে কিন্তু স্যার তোমাকে কেটে দিবে, কারণ তোমাকে কিন্তু একটা শর্ত দিছে, দেখো ভাই গ্রাম পার লিটারে বের করতে হবে। সো 1.8
টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, এটাকে তুমি যদি হচ্ছে 78 দিয়ে গুণ করো, 78 কই পেয়েছি ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর, তাহলে বের হবে হচ্ছে গ্রাম পার লিটারে। তো এখানে উত্তর আসে 0.01 এত গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমার উত্তর। আমার বিশ্বাস এটা সবাই বুঝতে পারছে, এটা খুবই সহজ ম্যাথ ছিল। ওকে ভাইয়া, নেক্সট ম্যাথ তো লিখে নাও। আচ্ছা, এখানে বিয়োজিত লেখা যায়, বিয়োজিত না লিখে এখানে যদি আয়নিত লিখি তাহলে কথাটা আরো সুন্দর মতো বোঝা যায়। 15% আয়নিত হয়। আমাকে লেড আয়োডাইড এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত, এবং আমাকে বলছে এটা যদি 15% বিয়োজিত হয় বা 15% আয়নিত হয় তাহলে দ্রাব্যতা কত। তোমাদেরকে শুরুতে আমি একটা কথা বলছিলাম যে দ্রাব্যতা বলতে বুঝে কতটুকু অদৃশ্য হয়েছে, বিয়োজিত আয়নিত এগুলো গুল্লা যাক, আর দ্রাব্যতার গুণফলটা আমরা হিসাব করি আয়নের জন্য, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা আমরা হিসাব করি পানিতে কতটুকু অদৃশ্য হয়েছে, আর দ্রাব্যতার গুণফল আমরা হিসাব করি কতটুকু আয়নিত হয়েছে। এখন এই অঙ্কটা আমি একটু থিমটা আগে বুঝে দেখো, থিমটা বুঝো কিনা। আমার কাছে PbI2 ছিল, সলিড লবণ, সেটাকে পানিতে মিশে বানালাম PbI2 অ্যাকোয়াস, মানে এটা এখন পানিতে মিশে অদৃশ্য হয়ে গেছে, এবং দ্রাব্যতা আমরা হিসাব করি কিন্তু এখানে। তাহলে এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে এখানে তৈরি হবে হচ্ছে এস, ও এস পরিমাণ বিয়োজিত হবে, এখানে এস পরিমাণ তৈরি হবে, কারণ বলছিলাম পানিতে মিশে সে গুল্লাই যাক, সেটা কিন্তু আমার দেখার দরকার নেই। যতটুকু পানিতে মিশবে, যত মোল পানিতে মিশবে, অতটা হয়েছে দ্রাব্যতা, তাহলে এতটুকু পানিতে মিশছে। আমাকে বলছে এটা যখন বিয়োজিত হয় তখন আবার পুরোটা হয় না, তখন হয় হতেছে 15%। তার মানে ভাই এখানে যদি এস তৈরি হয় তো এখানে হবে 0.15 ইন্টু হচ্ছে এস, 2 × 0.15 ইন্টু হইতেছে এস। লিখে না আমি আবার বুঝাবো, সমস্যা নেই। যারা ওই 3 গুণ করা বা 2 গুণ করে নিয়ে প্যারা খাচ্ছ, আমরা সূত্রে কখনো গুণ করি না, আমরা গুণ করি মানে। দেখো আমরা এস এর সঙ্গে গুণ করছি, সূত্রে কিন্তু গুণ করতে হবে না, ক্লোরিনের আগে 3 দেওয়া যাবে না। তখন তুমি সূত্রে একবার 3 দিয়ে গুণ করবে, আবার ভ্যালুতে 3 দিয়ে গুণ করবে, তাহলে টোটাল 9 দিয়ে গুণ হয়ে যাবে, সমস্যা হচ্ছে এখানে। আবারও বলি ভাই, দ্রাব্যতা আমরা হিসাব করি একটা লবণকে পানিতে মেশাবো যতটুকু অদৃশ্য হয়ে যাবে, মানে যতটুকু সে পানির সঙ্গে মিশে যাবে। এখন এই যে এস পরিমাণ আমি নিছিলাম, ধরলাম লবণটা এস পরিমাণ নেই নেই নিছি অনেকখানি, এস পরিমাণ হচ্ছে পানির সঙ্গে অদৃশ্য হয়েছে, তাহলে এখানে কি এস পরিমাণ তৈরি হবে? অ্যাকোয়াস হইলো, দেখো এখানে সলিড থেকে এখানে অ্যাকোয়াস হয়েছে। তো এখানে যতটুকু অ্যাকোয়াস হয়েছে তার আবার 15% আয়নিত হয় বা 15% বিয়োজিত হয়। তাহলে এইখানে আমরা দ্রাব্যতা হিসাব করি আর আমরা দ্রাব্যতার গুণফল হিসাব করি আয়নের জন্য। তো তুমি যদি এখানে কেএসপি হিসাব করো, 0.15 ইন্টু এস ইন্টু 0.3 গুণ করলে ইন্টু এস, তার আবার হচ্ছে স্কোয়ার। এই যে যারা গুণ করে নিয়ে প্যারা খেতেছে, দেখো গুণ আমি এখানেই করে দিচ্ছি, এখানে করে কিন্তু 0.3 হয়েছে। তো তুমি এখানেই গুণ করবে, আবার আরেকটা গুণ করবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। এখানে এস এর ভ্যালুটা আসে হচ্ছে 0.015, এত হচ্ছে মোল পার লিটার। এখানে আমরা গ্রাম পার লিটারে কনভার্ট করব না, শুধু শুধু গাদার খাটনি খেটে লাভ নেই। ওকে ভাইয়া, এইটুকু যদি আমরা বুঝতে পারি, আমরা এখন দেখবো অদক্ষেপ পড়বে কিনা। তোমাদের এরকম হাজার হাজার মেয়াদ আসবে, এর সঙ্গে ওইটা মেশাইছি, তার সঙ্গে সেটা মেশাইছি, এর সঙ্গে ওইটা মেশাইছি, অদক্ষেপ পড়বে কিনা বের করো। তো অদক্ষেপ পড়বে কিনা এটা বের করতে হলে তোমাকে একটা টার্মিনোলজি লাগবে, সেটা হইতেছে KIP। এটাকে বলে হইতেছে আমরা আয়নিক গুণফল।
সো আমি একটু কেআইপি আর কেএসপির মধ্যে পার্থক্য বোঝাই। কেআইপি ভার্সেস কেএসপি, ধরো এই যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, আমি তোমাদের এখন ভাইয়া যদিও ডাকো বা টিচার, আর আমি যখন আবার আমার ডিপার্টমেন্টে যাই তখন আবার আমি হয়ে যাই হচ্ছে সেখানকার স্টুডেন্ট। তো একই আমি এক জায়গায় টিচারের মতো আচরণ করি, এক জায়গায় স্টুডেন্টের মতো আচরণ করি, এক জায়গায় ভাইয়ের মতো আচরণ করি, এক জায়গায় মানে বড় ভাইয়ের মতো আচরণ করি, কোথাও ছোট ভাইয়ের মতো আচরণ করি। তো ওই রকম যে আমি বিভিন্ন প্রেক্ষাপটে আমি বিভিন্ন রূপ ধারণ করি, বন্ধুদের সঙ্গে একরূপ ধারণ করি, আমার ছোট ভাইয়ের সঙ্গে একরূপ ধারণ করি, আমার বড় ভাইয়ের সঙ্গে একরূপ ধারণ করি, তোমাদের সঙ্গে একরূপ ধারণ করি। সবাই আসলে তাই করো, সবাই আসলে যার যে জায়গা থেকে অভিনয় করো। এখন এই কেআইপি কেএসপি ওরকম জিনিস, কেআইপি হইতেছে তোমরা কিউপি কিউসি পড়ছিলা, সেই কিউ হইতেছে কেআইপি, আর কেএসপি হচ্ছে কে, সাম্য ধ্রুবক। এবং এইটা হচ্ছে যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য, আর এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, এটুকু মনে রাখলে হইতেছে। এবং এই লাইনটা মনে রাখবা, তাহলে আরো বেশি ভালো মনে থাকবে। সম্পৃক্ত দ্রবণের কেআইপি কে আদর করে কেএসপি ডাকা হয়, এটুকু মনে রাখলেই হচ্ছে। কেআইপি হচ্ছে সব ক্ষেত্রে যদি দ্রবণটা সম্পৃক্ত হয় তাকে আমরা আদর করে নতুন একটা নাম দিছি, সেটা হচ্ছে কি, কেএসপি। এই হচ্ছে টোটাল কাহিনী। এবং অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা তোমাকে বের করতে হলে যদি কেআইপি এর মানটা কেএসপি থেকে বড় হয় তাহলে সেখানে হচ্ছে অধক্ষেপ পড়বে, সে পিপিটি লিখে, আর পিপিটি পড়লে সে দ্রবণটা হয় সম্পৃক্ত। একেবারে শুরুর দিকে বলছিলাম, যদি কেআইপি এর মানটা কেএসপি থেকে ছোট হয় তাহলে সেখানে দ্রবণটা হবে অসম্পৃক্ত। আর যদি ভাইয়া কেআইপি আর কেএসপি সমান হয় তাহলে এখানে কোনো পিপিটি পড়বে না, সো নো পিপিটি, কিন্তু এটা সম্পৃক্ত, মানে জাস্ট সম্পৃক্ত হয়েছে আর কি, কিন্তু অধক্ষেপ নাই, টাই টাইমে লেগে গেছে। তো এটা হচ্ছে ভাই অধক্ষেপ পড়বে নাকি অধক্ষেপ পড়বে না সেটা হচ্ছে কিছু কাহিনী। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে তোমাদের জন্য একটা ম্যাথ আছে, ম্যাথটা তুলে নাও। আমাকে বলা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানকার পিএইচ দেওয়া আছে, এবং আমাকে বলছে যে দ্রবণটা পিএইচ যদি এটা হয় দ্রবণটা সম্পৃক্ত হবে নাকি দ্রবণটা অসম্পৃক্ত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাকে কেআইপি বের করতে হবে এবং দেখতে হবে যে সেখানে আসলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তো আমি দেখি হইতে সেইখানে যদি কেআইপি বের করি, আচ্ছা আগে দেখি পিএইচ সমান দেওয়া আছে হচ্ছে 10, তার মানে ভাইয়া পিওএইচ দেওয়া আছে হচ্ছে 4, কেমনে পাইছি যোগফল 14, তার মানে মাইনাস লগ অফ ও এইচ মাইনাস, এটা দেওয়া আছে হচ্ছে 4, সো আমি হাইড্রোক্সিলাইনের ঘনমানটা পাইছি হচ্ছে 10⁻⁴। এখন এই লবণটা যখন বিয়োজিত হবে, ক্ষারটা যখন বিয়োজিত হয় তখন আসলে কি তৈরি হয়, ক্যালসিয়াম আয়ন আর হতেছে হাইড্রোক্সিলায়ন। তো ধরলাম এটা যদি এক্স পরিমাণ বিয়োজিত হয় এখানে তৈরি হবে এক্স, এখানে তৈরি হবে 2x। এবার অনেকে মনে মনে ভাবতেছে ভাই এতক্ষণ এস ধরে করলেন এখন এক্স কেন ধরছেন, কারণ ভাই আমি জানি না যে এই দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, সো মাতব্বরি করে আমি এখানে এস নিতে পারবো না, এস শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এবং দেখো এখানে ও এইচ এর ঘনমাত্রা 2x, আর এখানে ও এইচ এর ঘনমাত্রা 10⁻⁴, তাহলে আমি বলতে পারি যে 2x সমান হচ্ছে 10⁻⁴, তাহলে x সমান হচ্ছে 5 × 10⁻⁵ গেল। আর এটার জন্য যদি কেআইপি বের করতে চাই, কেআইপি সমান হচ্ছে ওই যে আমার উপরে আমি তোমার উপরে তুমি করলে 4x³ আসে, নর্মালি 4x³ আসতো, এখন s এর জায়গায় x আসছে। তুমি যদি এটা হিসাব নিকাশ করো তুমি এখানে ভ্যালু পাবা দেশে 5 × 10⁻⁵
13 এবং যে মানটা এই মানটা থেকে ছোট তাহলে আমি বলতে পারি কেআইপি ইজ লেস দেন হচ্ছে কেএসপি, তার মানে এখানে অদক্ষেপ পড়বে না, দ্রবণটা হবে হচ্ছে অসম্পৃক্ত। খুবই মজার একটা ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আবারও বলি, আমাকে পিএইচ দেওয়া আছে, পিএইচ থেকে পিওএইচ বের করছি, সেখানে হাইড্রোক্সিলানের ঘনমানটা বের করছি, হাইড্রোক্সিলানের ঘনমানটা থেকে আমি এক্স বের করছি, এই যে এক্স থেকে আমি কেআইপি বের করছি, কেআইপি কেএসপি সঙ্গে কম্পেয়ার করছি, দেখছি কেআইপি ছোট, তার মানে এর অদক্ষে পড়বে না, মানে অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তো ভাই এটা যদি বুঝি এম এটা তুলে নাও। অনেকেই কোশ্চেন করছো যে কেআইপি আর কেএসপি সূত্র একই কিনা, একেবারেই সূত্র একই, মানে কোনো ডিফারেন্স নাই। কেআইপিটাই মানে কেএসপিটা, কেআইপি কেএসপি হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত অবস্থায়, আর কেআইপি হচ্ছে যে কোনো অবস্থায়, একেবারে সূত্র একই। ভাই আমি এইটার এই অভিজ্ঞতাটা আমারও আছে, কিছু কিছু ভাইয়া অথবা কিছু কিছু টিচার ওই যে কেআইপি বের করার জন্য কি জানি হচ্ছে বলে যে এটা দিয়ে গুণ করা যাবে না, ওটা দিয়ে গুণ আমি করা যাবে না। আমি আমি এই বিষয়টা নিয়ে একটু বলি, মানে বিষয়টা হচ্ছে কি, ওই তুই তো ভালোই বলছিস ওই কথাটা উপরে, যেমন একটা জায়গায় যখন আমি যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমার যখন ক্যালসিয়াম ক্লোরাইডের যদি ঘনমাত্রা দেয়া থাকে 0.1, এখানে কিন্তু ক্লোরিনের ঘনমাত্রা 0.2 হয়ে যাচ্ছে, 0.2, এটা হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা। আমি এইটা যখন অন্য জায়গায় পুট করব, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও পুট করতে হয়, ওই ওইখানে আমি যে ক্লোরিনটা পেয়েছি ওই ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু ওই 0.2 টাই পুট করতে হবে, এখানে 3 হ্যাঁ দিয়ে গুণ করা যাবে না। এই কারণে ওরা কনফিউজড হয়ে যায়, মানে মূলত কনফিউজটা হয় এই জায়গায়। কেআইপি আর কেএসপি একইভাবেই, মানে এটা সূত্র কোনো আলাদা কিছু নয়, এবং আমরা গুণ করবো সব ভ্যালুতে গিয়ে, আমরা সূত্রে কখনো কিছু গুণ ভ্যালুতে করবো গিয়ে। না। হ্যাঁ হ্যাঁ ভ্যালুতে গিয়ে, ওই এস ও একটা হচ্ছে ভ্যালু ওয়ার্ড। হুম। আচ্ছা দেখো, অঙ্কটা যদি লেখা হয়ে থাকে, আমার কাছে হচ্ছে এই 1 লিটার একটা পাত্রের আয়তন দেওয়া আছে। এখন এখানে ওই যে বলছিলাম যে অ্যাডমিশনে আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার স্মার্টনেসটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, সেটা হচ্ছে আয়তন যদি 1 লিটার দেওয়া থাকে তার মানে যেটাই মোল সেটাই মোলারিটি। দেখো বুঝো কিনা, মোল পার লিটার, তো যখনই আয়তন 1 লিটার দেওয়া থাকবে তখন তুমি ধরে নিবা যেটাই মোল দেওয়া আছে সেটাই মোলারিটি দেওয়া আছে। তাহলে আমাকে যে সিলভারের ঘনমানটা দেওয়া আছে কত দেওয়া আছে, 0.1 মোলার, আর আমাকে মার্কিউরিকের ঘনমানটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার, কারণ এখানেও আয়তন 1। তো আমাকে বলছে এগুলো আমি নিয়েছি দুইটা পাত্রে, এখন কোনটা আগে অধঃক্ষিপ্ত হবে? তো প্রশ্ন হচ্ছে ভাই, কোনো আয়ন তো অধঃক্ষিপ্ত হয় না, অধঃক্ষিপ্ত হয় লবণ। এখন এর সঙ্গে দেখো আমাকে আয়োডিন মিশিয়ে অধঃক্ষেপ ফেলাইতে হবে। এই যে দ্রাব্যতার গুণফলের সিম্বলটা দেখে বুঝতে পারতেছো কিনা, এই সিম্বলটা দেখে তোমাকে বুঝতে হবে যে তোমাকে অধঃক্ষেপ ফেলাইতে হবে, ইচ্ছে মতো আয়োডিন যোগ করতে হবে। এখন আয়োডিন যোগ করতে করতে যেটা আগে অধঃক্ষেপ পড়বে সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো অঙ্কটা আমি একটু বুঝাই দিই, আমি ইচ্ছা মতো আন্দাজে অন্ধকারে এর সঙ্গে আয়োডিন মেশাবো, আমি এর সঙ্গে আয়োডিন মেশাবো, তো আমি দেখবো যে এর সঙ্গে মেশাইলে আগে কেএসপি রিচ করে নাকি এর সঙ্গে মেশাইলে আগে কেএসপি রিচ করে। তো যেটা আগে কেএসপি রিচ করবে, কেএসপি তে আগে পৌঁছাবে, সেটা সম্পৃক্ত হওয়ার পরে বাড়লেই অধক্ষেপ পড়া শুরু হবে। আবারও বলি, আমার কাছে এটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি এর মধ্যে এর সঙ্গে ইচ্ছা মতো আয়োডিন মেশাবো। তো আয়োডিন মেশাতে 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 যেটা আগে কেএসপি রিচ করবে সেটা আগে সম্পৃক্ত হবে, আর যেটা আগে সম্পৃক্ত হবে সেটা আগে অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে আমার কথা। এখন দেখি কোনটায় কতটুকু আয়োডিন লাগে। সো সিলভার আয়োডাইডের জন্য আমি যদি কেএসপি বলি, কেএসপি সমান হচ্ছে সিলভারের ঘনমাত্রা আয়োডিনের ঘনমাত্রা, তাহলে এখানে আয়োডিনের ঘনমাত্রা ভ্যালু তো দেওয়া আছে বাকিগুলোর, তুমি যদি বের করো বেরটা আসবে হইতেছে 8.5 10^-16। অর্থাৎ সিলভার আয়োডাইড কে অধক্ষেপ ফেলানোর জন্য আয়োডিনের ঘনমাত্রা এর থেকে বেশি নিলে হইতেছে, এখানে সম্পৃক্ত হয় আর কি, এর থেকে এক বিন্দু বেশি দিলে অধক্ষেপ পড়বে। মার্কিউরিক আয়োডাইড যদি আমরা হিসাব করি ভাইয়া, তাহলে এখানে কেএসপি সমান হচ্ছে মার্কিউরিক আয়ন ইন্টু আয়োডাইড, খবরদার গুণ করবো না কিন্তু, এখানে দুই দিয়ে গুণ হবে না। তাহলে এখানে আয়োডিনের পরিমাণটা থাকে হইতেছে 5×10^-13। আমি দেখলাম এটাকে সম্পৃক্ত করতে এতটুকু আয়োডিন লাগে, এটাকে সম্পৃক্ত করতে এতটুকু আয়োডিন লাগে, তাহলে দেখো কোন ক্ষেত্রে কম লাগে, এটা কম,
কম মানে কি, এই সিলভার আয়োডাইড আগে হচ্ছে সম্পৃক্ত হবে, এটা আগে সম্পৃক্ত মানে এটা আগে অধঃক্ষেপ পড়বে, সো এটা হচ্ছে ফার্স্ট, আগে আগে পড়বে, ওটা হচ্ছে তারপরে পড়বে, এই হচ্ছে তো এই অঙ্কটা, খুবই সহজ। আমি দেখলাম যে কোনটাকে সম্পৃক্ত করতে কতটুকু আয়োডিন লাগে, দেখলাম হচ্ছে সিলভার আয়োডাইডকে সম্পৃক্ত করতে বেশি আয়োডিন, কম আয়োডিন লাগে, তাহলে এটা আগে অধঃক্ষিপ্ত হবে, ওটা হচ্ছে পরে অধঃক্ষিপ্ত হবে। তো ভাইয়ারা এইটুকু যদি বুঝতে পারি, নেক্সট ম্যাথটা একটু লিখে নাও ঝটপটে, কেন আমরা ক্লাস শুরু করছিলাম হচ্ছে 40-এ, এখন বাজে 36, আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম 2 ঘন্টা 15 মিনিট আসলে ক্লাস হবে, সো আমি 50-এর মধ্যে শেষ করার চেষ্টা করব, 12:50। দুইটা পাত্র আমার কাছে দেওয়া আছে, 3 নম্বর পাত্রে মেশাইলাম, আমাকে বলছে যে সিল ক্যালসিয়াম ক্লোরাইড এর অধঃক্ষেপ পড়বে কি না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমাদের ওই যে বইতে এরকম অনেক ম্যাথ আছে, হাজারী স্যারের বই বা কবির স্যারের বইতে বা গুহ স্যারের বইতে অনেক ম্যাথ আছে। এখন দেখি এই ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু এই পাত্রে আছে, এবং এই পাত্রে আয়তন কিন্তু কত হয়েছে ভাই দেখো, 50 যোগ হচ্ছে 30, মানে হচ্ছে 80 ml। তো আমি যদি এই ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য কেআইপি বের করতে চাই, কেআইপি হবে হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা আর হচ্ছে এই যে ক্লোরিনের ঘনমাত্রা তার হচ্ছে স্কোয়ার, আগে কিন্তু 2 দিয়ে গুণ হবে না, খবরদার। এবার আসি এই যে যে ক্যালসিয়ামের আগে যদি আমি ক্যালসিয়ামটা বের করতে চাই, দেখো এই যে এই ঘনমাত্রাটাই ক্যালসিয়ামের ঘনমাত্রা এটাই, কিন্তু ভাইয়া এই তো তো ঘনমাত্রা 30 ml, মেশানোর পরে তো 30 ml থাকে না, মেশানোর পরে কত ml হয়ে যায়, 80 ml হয়ে যায়, তাহলে আমাকে ঘনমাত্রা বের করতে হবে 80 ml এর মধ্যে। তো সেই বাচ্চাকালে ফর্মুলা দেখো মনে আছে কিনা, আমি যদি V1S1 সমান V2 ইনটু হইতেছে ক্যালসিয়ামের ঘনমাত্রা যদি হিসাব করি, ওই যে V1S1 সমান V2S2, V1 দেওয়া আছে হচ্ছে কত 30 ইনটু V1 দেওয়া আছে হচ্ছে 0.2, V2 দেওয়া আছে হচ্ছে 80 ইনটু ক্যালসিয়ামের ঘনমাত্রা, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা এখানে আমরা পাবো হইতেছে 3 দ্বারা 6 মানে 0.6 বাই হচ্ছে 80 এটা। আবার একইভাবে যদি আমি ক্লোরিন কনসিডার করি, দেখো ভাই এই ঘনমাত্রাটি কিন্তু 50 ml, কিন্তু আমাকে বের করতে হবে কত ml, 80 ml, তাহলে আগের মতো V1S1 সমান হচ্ছে ক্লোরের ঘনমাত্রা ইনটু হচ্ছে 80, তাহলে ক্লোরের ঘনমাত্রা সমান হচ্ছে V1 এর মান দেওয়া আছে হচ্ছে 50, 0.3 বাই হইতেছে 80। তো তুমি যদি এখানে ভ্যালু বসো, ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.6 বাই হচ্ছে 80, আর এই ক্লোরিনের ক্ষেত্রে হইতেছে 50 × 0.3 বাই হচ্ছে 80, তার আবার কি হবে স্কোয়ার হবে। তো এখানে তুমি যদি হিসাব নিকাশ করো ভ্যালুটা পাবা হচ্ছে 2.6 × 10⁻³, এটা হচ্ছে কেআইপি, এবং যেটা দেখো কেএসপি থেকে বড়, এই যে আমাদের যে কেএসপি দেওয়া আছে, সো গ্রেটার দেন হচ্ছে কেএসপি, তার মানে এখানে ইয়েস অধঃক্ষেপ পড়বে, পিপিটি ইয়েস। আবারও বলি আমার কাছে 2টা পাত্র দেওয়া ছিল, সেটা বড় পাত্রে মেশাইছি মানে আয়তন বেড়ে গেছে, এখন আমাকে ওই ঘনমাত্রা বের করতে গেলে নতুন আয়তন নিয়ে ঘনমাত্রা বের করতে হবে, সো V1S1 সমান হচ্ছে V2S2। এখন আমি আমাকে একটা শর্টকাট দেখাই, তোমাদের অনেক পছন্দ হবে আমি জানি, আমি নিশ্চিত তোমাদের পছন্দ হবে, শর্টকাট হচ্ছে যদি আমাকে এরকম একটা লবণ বের করতে বলে AXBY, না এটা এভাবে না দেখে অন্যভাবে দেখাই, এটা তুমি HSC পরীক্ষা রিটেন ইউজ করতে পারবা না, কিন্তু অ্যাডমিশন ইউজ করতে পারবা, V1S1 বাই ভি টোটাল টু দি পাওয়ার হয়ে গেছে এক্স, V2S2 বাই ভি টোটাল টু দি পাওয়ার হয়ে গেছে ওয়াই, এবং এখানে এক্স ওয়াই হইতেছে এক্স ও ওয়াই হলো
যার অদক্ষেপ চেক করব তার প্রপার্টি। ওই যে মানে হচ্ছে এখানে ক্যালসিয়ামের জন্য এক্স এর মান হচ্ছে 1 আর ক্লোরিনের জন্য ওয়াই এর মান 2। দেখো আমরা আসলে এখানে তাই করছিলাম, এই যে 30 আর 2 গুণ করছি মানে ভি ওয়ান এস ওয়ান বাই ভি টোটাল দিয়ে ভাগ করছি, এখানে 50 ইনটু 30.3 করছি, এখানে ভি টোটাল দিয়ে ভাগ করছি, আর এক্স এর মান হচ্ছে 1 ওয়াই এর মান হচ্ছে 2। এটা তোমাকে হচ্ছে অ্যাডমিশনে কোথাও সমস্যা নেই, রিটার্নের সমস্যা নাই। আর এইচএসসি পরীক্ষার পালবি এটা কি রিটার্নে করলে কি কেটে দিবে, কি মনে হয়? না না না, একই তো, একেবারেই একই, সমস্যা নাই। আচ্ছা আমি একটু কথা বলি, মানে কোশ্চেন আসতেছে যে 2 দিয়ে কেন গুণ হবে, গুণ হবে না, আমি একটু মানে 1 মিনিট সময় নেব, আমি শুধু বলছি। দেখো মনে করো কেআইপি এর ক্ষেত্রে গুণ হয় কি হয় না, কেআইপি এর ক্ষেত্রে যা হয় কেএসপি এর ক্ষেত্রেও তাই হয়। আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো তোমাকে আমি যদি বলতাম যে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, মনে করো 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, সেক্ষেত্রে ক্যালসিয়াম আয়নের পরিমাণ 0.1 হতো, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ক্লোরিন আয়নের ঘনমাত্রা বের হতো, এবং এখান থেকে কেআইপি তে কিন্তু আলটিমেটলি 2 দিয়ে গুণ হইতো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন ক্যালসিয়াম ক্লোরাইডের যে তুমি কেআইপি টা বের করতেছো, এখানে কিন্তু ক্যালসিয়াম আয়ন এক জায়গা থেকে আসছে, ক্লোরিন আয়ন আরেক জায়গা থেকে আসছে, এটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ দেওয়া নাই এখানে। এখানে তোমার ক্যালসিয়ামটা আসছে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর ক্লোরিনটা আসছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে। এখন ওইখানে কি পরিমাণ তুমি ক্যালসিয়াম পাইছো সেটা তুমি এখানে বসাইছো, ওইখান থেকে কি পরিমাণে ক্লোরিন পাইছো মানটা তুমি বসাইছো, ক্লোরিন কতটুকু পাইছো, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার তো কোনো কারণ নাই। 2 দিয়ে মাল্টিপ্লাই তখনই হতো যদি ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু কেআইপি বের করার ক্ষেত্রেও তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। তোমরা ওই যে 2 দিয়ে কেন মাল্টিপ্লাই হবে না, এইটা যখন আমরা এস এস থেকে আমরা কেএসপি বের করি তখন ক্যালসিয়াম ক্লোরাইডের এস দেওয়া থাকে, সেখান থেকে যেহেতু তোমার কেএসপি বের করতে হয় তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আমি মনে করি যে বিষয়টা ক্লিয়ার। সোজা কথা, সূত্রে কখনোই 2 দিয়ে গুণ করবে না, এখানে কখনোই 2 দিয়ে গুণ হবে না। আমি ভাইয়ের কথা ধরে আমি আবার একটু বুঝাই, দেখো এইখানে কখনোই 2-3 দিয়ে গুণ হবে না, 2-3 দিয়ে গুণ করলে আমরা ভ্যালুতে বসাইতে পারি। এখন দেখো এই ক্লোরিনের সোর্স কি, সোডিয়াম ক্লোরাইড, আমি লেজার পয়েন্টে দেখাই, এই ক্লোরিনের সোর্স সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডে তো ক্লোরিন একটা আছে, তাহলে ওই একটা আছে সেখান থেকে আসলে একটা আসছে, এই সেই একটা ধরে নিচ্ছে। এখানে যদি সোডিয়াম ক্লোরাইড না দিয়ে থাকে, এখানে ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেওয়া থাকতো, এখানে যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়া থাকতো এইখানে, তাইলে কি হইতো, এই যে ভি ওয়ান এস ওয়ান এর জায়গা, এই এস ওয়ান এর জায়গা আমরা এখানে 3 দিয়ে গুণ করতাম, কারণ কি প্রতিমল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থেকে 3 মোল হচ্ছে ক্লোরিন আসে। কিন্তু এইখানে সূত্রে কখনোই তুমি ভেতরে কিছু দিয়ে গুণ করবে না, গুণ করলে ভ্যালু বের করার সময় গুণ করবা, বাট সূত্রে কখনোই গুণ হবে না, এটা হচ্ছে মনে রাখবা। লার্নিং এর একটা বিশাল ব্যাপার হচ্ছে আনলার্নিং, তুমি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তোমাকে ভুলভাবে শেখানো হয়েছিল কলেজ লেভেলে, তুমি সেগুলো ধরে মেলানোর চেষ্টা করতেছো, তার সঙ্গে মেলানোর চেষ্টা করো না, ওটা ভুলে গিয়ে নতুন করে এটা ইনপুট করো। আচ্ছা নেক্সট পয়েন্ট, এখানে এটা বুয়েট 17-18 সালে আসছিল, আমি যে অঙ্কগুলো করাচ্ছি কোনোটা আসলে কোনো না কোনোবার আসছিল, কিন্তু আমি সাল লিখতে ভুলে গেছি। কেআইপি দেওয়া থাকলে কেএসপি বের করা যায় না, যে প্রশ্ন করছে তারই উত্তর দিলাম। আসলে প্রশ্নটা একটু আমি কারেকশন করে দিই, প্রশ্নটা হইতেছে এরকম ছিল, কোন যৌগের, কোন যৌগের বলতে কি ওরা হচ্ছে এজিবিআর বলছিল আর কি, এজিবিআর এর অধক্ষেপ পড়বে কিনা এটা হচ্ছে প্রশ্ন। ওকে ধরে নিলাম অঙ্ক লেখা হয়ে গেছে, তাহলে আমাকে দেখো এজিবিআর এর ক্ষেত্রে বের করতে বলছে, এজিবিআর আমি শর্টকাটে দেখাবো, এখানে এর কেআইপি সমান হইতেছে, মনে আছে যে ভি ওয়ান এস ওয়ান বাই হচ্ছে ভি টোটাল টু দি পাওয়ার হইতেছে 1, ভি টু এস টু বাই ভি টোটাল টু দি পাওয়ার হচ্ছে 1, কারণ এখানে ওই যে এক্স এর মান 1 ওয়াই এর মানও 1,
এবার আসি, ভালো বসো। প্রথমে সিলভার, সিলভারেটা আমরা একটু পরে বসাই, আগে আমি ব্রোমিনটা বসাই। দেখো ব্রোমিনের ক্ষেত্রে এই যে ভি দেওয়া আছে হচ্ছে, মুছে ঠিক করি, ব্রোমিনের আয়তন দেওয়া আছে হচ্ছে 100 ml, আর এখানে দেওয়া আছে হচ্ছে 0.03, ভাই টোটাল হতেছে যোগ করলে 100 100 200 আসে, এটা গেল একটা মান। এবার দেখো এখানে যদি সোডিয়াম ব্রোমাইড দেওয়া না থেকে ক্যালসিয়াম ব্রোমাইড দেওয়া থাকতো, তাহলে প্রতি মোল ক্যালসিয়াম ব্রোমাইড থেকে 2 মোল ব্রোমিন আসতো, তাহলে এখানে হচ্ছে 2 দ্বিগুণ করতাম, কিন্তু সূত্রে কখনো 2 দ্বিগুণ করবো না, এটা মনে রাখবো সবসময়। এবার আসে দেশে সিলভার রেখেতে, সিলভারের সোর্স কোনটা, সিলভার ক্লোরাইড, যার ভি টোটাল তো ভাই এখানেও 200, আর যার হতেছে ভি ওয়ান দেওয়া আছে হচ্ছে 100। ভাইয়া তুমি এখানে একটু ফান্দে পড়ছো, তুমি এখানে ওর আদি ঘনমাত্রাটা জানো না, সবাই এখানে একটু এসে একটু লিখা থামে তারপর খেয়াল করো, যে ফান্দে পড়ছি কি ভাই, আমি সিলভারের এই ঘনমাত্রাটা জানি না, এস ওয়ানটা দেওয়া নাই, কিন্তু বলছিলাম যে তোমাদের এইটা কথাটা ভালো মতো ফিল করবা, সেটা দেশে দ্রাব্যতা সমান হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমি যদি সিলভার ক্লোরাইড যেহেতু দ্রবণটা সম্পৃক্ত দেওয়া আছে, মানে দ্রাব্যতা দেওয়া আছে, ও দ্রাব্যতা আমি বের করতে পারি, তাহলে দ্রাব্যতা বের করলে আসলে কি বের করতে পারবো, ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে কেএসপি সমান আসলে কি, সিলভার ক্লোরাইডের জন্য S2, তাহলে এস সমান কি, রুট ওভার কেএসপি। আবারও বলি দেখো, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আমার দরকার সিলভারের ঘনমাত্রা, সিলভারের ঘনমাত্রা দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, এর কেএসপি দেওয়া আছে, এই যে কেএসপি দেওয়া আছে, তাহলে কেএসপি দেওয়া আছে মানে কি, আমি এস জানি, এস মানে তো ঘনমাত্রা, কারণ দ্রবণটা তো সম্পৃক্ত, তাহলে আমি এখানে হবে সে রুট ওভার কেএসপি, কোন কেএসপি, সিলভার ক্লোরাইডের কেএসপি। সো এই কেএসপি হবে দেশে মনে রাখবা এজিসিএল এর কেএসপি, সেটার কেএসপি। সো তুমি যদি বসাও এখানে যে ভ্যালুটা তুমি পাবা সেই ভ্যালুটা আসবে হচ্ছে, এবং যেটা আসলে কি কেএসপি থেকে বড়, কেএসপি অফ এজিবিআর থেকে বড়, তার মানে এখানে অধক্ষেপ পড়বে। আবারও বলি অঙ্কটা আগের মতোই, শুধুমাত্র এখানে তফাৎ হচ্ছে এই যে সিলভারের ক্ষেত্রে এই সিলভারের ঘনমাত্রাটা আমাকে দেওয়া নাই, কিন্তু সিলভারের সোর্স সিলভার ক্লোরাইড, এবং সেটার হতে আমাকে বলছে দ্রবণটা সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা দ্রাব্যতা একই জিনিস হয়, তাহলে আমি এখানে দ্রাব্যতা বের করছি, দ্রাব্যতা বের করে তারপর হচ্ছে ঘনমাত্রা বসাই, তারপর এটা হিসাব নিকাশ করছি। সো ধরে নিলাম ভাই এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আরেকটা ম্যাথ, এই ম্যাথটা করে তোমাদের জন্য আমি একটা অফার ম্যাথ দিব, এরপরেরটা, এবং আমার খুব ভালো লাগছে গত ম্যাথটা আসলে আমাকে অনেকেই অনেকেই সঠিক উত্তর দিছে। হ্যাঁ রুট ওভার কেএসপি করলে ওই মোলার এককেই পাইতেছে। আমাকে বলছে, আচ্ছা লিখে নাও সবাই একটু, আমাকে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ এর মান কত হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপ পড়া শুরু হবে, তার মানে বুঝতে পারতেছো যে ম্যাগনেসিয়াম তার অধক্ষেপ পড়ে না, অধক্ষেপ পড়াইতে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে দিয়ে, মানে আমি এখানে ওএইচ ইচ্ছা মতো অ্যাড করতে হবে। তো অধক্ষেপ পড়া শুরু হবে মানে কি, যে কেআইপি এর ভ্যালুটা কেএসপি থেকে বড় হইতে হবে, সমান হলে কিন্তু হবে না, সমান হলে সম্পৃক্ত হইতেছে, সম্পৃক্ত হলে তার অধক্ষেপ পড়ে না, তার থেকে বেশি হলে অধক্ষেপ পড়বে। তাহলে কেআইপি মানে কি ভাই, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা তার হচ্ছে স্কোয়ার, এটা বড় হইতে হবে হচ্ছে 10^-11, দেখো এটা থেকে। তাহলে এখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রা তুমি যদি হিসাব নিকাশ করো, তো এখানে তুমি এখানে ভ্যালুটা পাবা, পাবা হচ্ছে 10^-5, যে হাইড্রোক্সিলিক ঘনমাত্রা যদি 10^-5 হয় তাহলে সেটা কেএসপি কে ওভার অতিক্রম করে ফেলে, তখন অধক্ষেপ পড়াটা শুরু হবে।
এখন আমাকে তো পিএইচ এর রেঞ্জ বের করতে বলছে বা পিএইচ এর হিসাব নিকাশ বের করতে বলছে। তখন দেখো ভাই, আমরা জানি কিনা সবাই এটা জানা উচিত যে ওএস যদি বাড়ে তাহলে পিওএস কমবে, মানে কোনো কিছুর আগে নেগেটিভ লগারিদম দিলে বড় মান ছোট হয়, ছোট মান বড় হয়। তাহলে ওএইচ বাড়লে পিওএইচ হচ্ছে কমে। তাহলে আমি যদি এখানে পিওএইচ লিখি চিহ্নটা উল্টে যাবে, কারণ কি, এটা বাড়লে এটা কমবে, মাইনাস লগ অফ হচ্ছে 10^-5, তাহলে পিওএইচ লেস দেন হইতে হবে হচ্ছে 5। আবার পিএইচ পিওএইচ কমলে পিএইচ হতেছে বাড়বে, তাহলে পিএইচ এর রেঞ্জটা হবে হইতেছে কত, 14-5, তাহলে এখানে হতেছে পিএইচ গ্রেটার দেন হইতে হবে হচ্ছে 9। সো পিএইচ যদি 9 থেকে বড় হয় তাইলে হচ্ছে অধক্ষেপ পড়বে এখানে। তাহলে আবারও বলি ভাইয়া, প্রথমটুকু তো খুবই সহজ হিসাব, এই পর্যন্ত আমি ওএইচ বের করছি। তো ওএইচ যদি বড় হয় পিওএইচ ছোট হয়, মানে ওএইচ পিওএইচ ব্যস্তানুপাতিক, তার জন্য এখানে গ্রেটার দেন ছিল লেস দেন দিছে। আবার ওএইচ এর সঙ্গে পিএইচ আবার ব্যস্তানুপাতিক, তার জন্য এখানে আবার পরে গ্রেটার দেন চিহ্ন দিছে। সো এই অঙ্কটা বুঝলে এই অঙ্কের কাহিনী দিয়ে নেক্সট ম্যাথটা করতে হবে। তো নেক্সট ম্যাথটা যদি তুমি যে পারো, আমি আমার মেইল অ্যাড্রেস দিচ্ছি, দেখা হইলে আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। এবং এটা হচ্ছে আগেরটার মতো অত সহজে পারবা না, আগে যেটা দিয়েছিলাম ওটা একটু সহজ ছিল, হয় চকলেট না হয় আইসক্রিম না হয় হচ্ছে চিপস, তুমি যেটা খাইতে চাও। আর যারা গতটার সঠিক উত্তর দিছো, আয় হায়, তোমরা পেয়ে যাবা ট্রিট। এটার উত্তর আমি বলে দিব না, শুধু জিঙ্ক আলাদা হবে, মানে শুধু জিঙ্ক অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে আমি তোমাকে একটা সহজ করে দিলাম। ওকে, ধরে নিলাম অঙ্কটা সবার তোলা হয়ে গেছে, আমরা হচ্ছে আমাদের শেষের দিকে একটা টপিক, কমন আয়ন ইফেক্টে যাই। কমন আয়ন ইফেক্ট মানে হচ্ছে, মনে রাখবা, আয়ন যদি কমন পড়ে, আয়ন কমন থাকলে দ্রাব্যতা হ্রাস পায়, এটাকে সংক্ষেপে বলা হয় কমন আয়ন ইফেক্ট। যদি কখনো তুমি ধরো কোন একটা লবণ নিচ্ছ, সেই লবণের কোন একটা আয়ন যদি ওখানে আগে থেকে থাকে বা অন্য একটা লবণ যদি তুমি এখানে অ্যাড করো, তাহলে তোমার যদি আয়নের সঙ্গে যদি কোন একটা আয়ন কমন পড়ে যায় তাহলে সেখানে হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে, এই ঘটনাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট। এখন আমরা দেখি এটা হিসাব নিকাশ কিভাবে করে। প্রথমে এক্স মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইড দ্রাব্যতা, তো আমি ধরলাম যে এর দ্রাব্যতা এখন কমে গিয়ে এস অন হয়েছে, আগে তো এস ছিল, সেখান থেকে এখন এস থেকে হইলো হচ্ছে এস অন, কারণ কি, কমন আয়ন ইফেক্টের জন্য কমে গেছে। তাহলে এজিসিএল এটা যখন এখন বিয়োজিত হবে, এখন কিন্তু আর এস অন এস হবে না, এখন এস অন হবে, তাহলে এখানে তৈরি হলো এস অন, এখানে তৈরি হলো এস অন। তাহলে ভাই কেএসপি তো আর চেঞ্জ হয় না, সিলভারের ঘনমানটা হচ্ছে এস অন, দেখো ক্লোরাইড এখান থেকে আসে এস অন, আবার যে এখান থেকে আসে কত, এক্স, তাহলে এস অন প্লাস এক্স, এটা হচ্ছে কাহিনী। যদি আমি এইটা বুঝাই, দেখো সিলভার ক্লোরাইড এখান থেকে তৈরি হবে এজি প্লাস, এখান থেকে তৈরি হবে সিএল মাইনাস, তাহলে এ যদি এস অন হয় দ্রাব্যতা, এখানে তৈরি হবে এস অন, এখানে তৈরি হবে এস অন, তাহলে এখানে যদি আমি কেএসপি হিসাব করি, সিলভারের ঘনমাত্রা আর ক্লোরাইডের ঘনমাত্রা, তাহলে দেখো সিলভারের ঘনমাত্রা তো এস অন, আর ক্লোরাইড এখান থেকে আসে এস অন, আর এই যে এখান থেকে দুইটা ক্লোরিন আছে, তাহলে এখান থেকে হবে কত, 2x,
এ হচ্ছে এই অঙ্কের জন্য বা এই হিসাব নিকাশের জন্য। কমন লাইনের হিসাব নিকাশ অনেক সহজ। ওকে, আমরা একটা ম্যাথ দেখি। বেরিয়াম সালফেট এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত। বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা মানে নর্মাল দ্রাব্যতা। সো এ হচ্ছে আমরা জানি কেএসপি সমান হচ্ছে এখানে এস স্কোয়ার, তাহলে এখান থেকে তোমাকে কি বের করতে হবে? এস বের করতে হবে। ওকে, কাহিনী শেষ। বিতে আসি, 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা, দেখো এখানে কিন্তু কমন আয়ন বেরিয়াম, এখানে বেরিয়াম আছে, এখানে বেরিয়াম আছে, তাহলে এখানে কেএসপি সমান কি হবে? প্রথমে বেরিয়াম যেহেতু, সো এস অন প্লাস এক্স ইনটু হবে দিস এস অন, এখান থেকে কি বের করতে হবে? এস অন বের করতে হবে। এত মোল পার লিটার, এত হচ্ছে মোল পার লিটার। তো ভাইয়া এইটুকু ছিল আমাদের কমন আয়ন ইফেক্টের ক্ষেত্রে। এখন আমরা আসি ক্রোমাটোগ্রাফি। আমি ক্রোমাটোগ্রাফির একটু বেসিক টেকনিকটা বলতেছি তোমাদের জন্য, আমি হচ্ছে ব্যবস্থা করে দিব, কোনো প্যারা নিও না। ক্রোমাটোগ্রাফি হইতেছে একটা সেপারেশন টেকনিক। দেখো এই যে আমার কাছে একটা পাতা ছিল, তো সেই পাতায় হতেছে, এটা আসলে পড়ানোর কিছু নাই, সেই পাতা থেকে দেখো যে জ্যান্থোফিল, ক্লোরোফিল, ক্লোরোফিল এ, তারপরে দেশে কি বলে ক্যারোটিনয়েডস, এগুলো আলাদা করা হয়েছিল। এটা একটা হিস্ট্রিক্যাল একটা ছবি। এখানে আসো, পেপার ক্রোমাটোগ্রাফি টিএলসি, এ দুটো একই জিনিস। টিএলসি হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপারটা একটু মোটা থাকে, টিএলসি তে একটু চিকন থাকে। এটা আমার ল্যাবে আমি নিজে করছি, তোমরা হয়তো অনেকে করছো। তো কি করা হয়, ধরো আমি করবো কি, একটা পেপার নিব। সো এখানে যে পেপারটা থাকে, সাদা রংটা নেই, সো যে পেপারটা থাকে সেই পেপারকে বলি হইতেছে আমরা নিশ্চল দশা, কারণ পেপার তো আসলে নড়ে না, নিশ্চল দশা। আবার আমি এখানে হইতেছে যে এ বি সি ডি মিলায় একটা ডট নিছে, এই যে এক্সটার মধ্যে কিন্তু, ধরো আমি একটু লাল কালার নেই, এই এক্স এর মধ্যে কিন্তু এ বি সি ডি সব মেশানো আছে। তো এদেরকে যখন আমি নিলাম, তখন এই যে নিচে আবার পানি নিছি, পেপার কি একটুখানি ভিজাই রাখছি পানির মধ্যে, তো তখন কি হয়, এই পেপারের গা চোয়ায় চোয়ায় পানি যায়, পানি উপরের দিকে উঠে। তো পানির সঙ্গে এ বি সি ডির দ্রাব্যতা কখনোই সমান হয় না। তো এখানে যে পানি যাচ্ছে, সো এই পানিটাকে বলি হচ্ছে আমরা সচল দশা, কারণ পানি বয়ে নিয়ে যায়। অনেকটা এরকম, ধরো আমার কাছে তিনজন মানুষ আছে, একজনের ওজন 100 কেজি, একজনের ওজন 20 কেজি, 20 কেজি হয় না, একজনের ওজন 50 কেজি, আরেকজনের ওজন হচ্ছে 80 কেজি। তো দৌড় প্রতিযোগিতা সব থেকে আগে কে যাবে? যার ওজন হচ্ছে 50 কেজি সে আগে যাবে, চিকন মানুষ আগে দৌড়ায়। ঠিক সেরকম যে পানির সঙ্গে ভালো মিশবে সে পানির সঙ্গে সঙ্গে আগে ভাগে যাবে, যে পানির সঙ্গে ভালো মিশবে না সে হয়তো সে পানি থেকে পরে যাবে। তো এভাবে দেখো আলাদা হয়ে গেল। এই যে যদি কালার দেখো, দেখো উপরে হচ্ছে নীল রং, মাঝখানে হইতেছে বেগুনি রং, এই নিচে হইতেছে হলুদ রং, এভাবে আলাদা হয়ে যায়। এর আগে যে এদের মধ্যে মিশ্রণ ছিল, উপরে গিয়ে এরা আলাদা হয়ে গেছে। সো এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির হতেছে বেসিক টেকনিক, যে আমি একটা পেপার নিব, পানিতে ভেজে রাখবো, আমার কাছে মিশ্রণটা থাকবে, ওই পেপারে গা বেয়ে বেয়ে হইতেছে পানি উপরে যাবে, যে পানির সঙ্গে ভালো মিশবে, যার দ্রাব্যতা বেশি সে সবার আগে দৌড়াবে, যার দ্রাব্যতা সব থেকে কম সে সবার পেছনে থাকবে। এই যে সেপারেশন হয়ে গেল, এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি অথবা টিএলসি। এগুলো দিয়ে কখনো আমি এখনো দেখিনি কোনো ম্যাথ আসতে, কনসেপচুয়াল মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে। আর একটা মনে রেখো, আরএফ এ ফর্মুলাটা লিখে নাও, রিটেনশন ফ্যাক্টর, সেটা হচ্ছে যে যৌগটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে বাই পানি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। যৌগ দ্বারা অতিক্রান্ত দূরত্ব আর পানি দ্বারা বা দ্রাবক দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আরো দুইটা ক্রোমাটোগ্রাফি তোমাদের বইতে আছে, একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে পরিমাণগত রসায়নের চ্যাপ্টারে, বাট এই লেকচারে তোমাদেরকে আছে। সো আমি এখানে সোর্স বলে দিচ্ছি, সোর্স হচ্ছে, তুমি অন্যরকম পাঠশালায় যাবা, অন্যরকম পাঠশালায় গিয়ে পরিমাণগত রসায়ন দেখবা, একটা চ্যানেল আছে, একটা কি বলে প্লেলিস্ট আছে পরিমাণগত রসায়ন, ওই প্লেলিস্টটা আমারই তৈরি করা। এখন এখানেও তোমাকে বুঝাইলে আমি বুঝাইতাম, ওখানেও বুঝাইলে আমি বুঝাবো,
এবং এইখানে তোমাকে আমি যতটা মানে যেভাবে বোঝাইতাম ওইখানে আরো বেশি ডিটেলসে অনেক সুন্দর করে আমি বুঝাইছি। সো ভাই একটু কষ্ট করে ওটা দেখে নিও এবং ওইখানে দেখলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। সো আমি একটু ভিডিও অন করে ভাইয়া সবাইকে একটু সরি বলে নেই, কারণ আমি আসলে সময় অনেক বেশি নিছি। আমি জানি অনেকে অলরেডি ঘুমাই টুমাই গেছো। তো ভাইয়া হচ্ছে আমি চেষ্টা করছি সবগুলো টপিক কাভার করার জন্য। আর কর্মমুখী রসায়নের যে প্রক্রিয়াজাতকরণ, তারপর সে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার মূলনীতিগুলো, এগুলো একটু মনে রাখা লাগবে। তারপর হচ্ছে দুধ থেকে কিভাবে মাখন তৈরি হয়, ঘি তৈরি হয় কিভাবে, এগুলো একটু মনে রাখবা। আর হচ্ছে এখান থেকে লবণ শনাক্তকরণের কিছু জিনিসপত্র আছে, ওগুলো একটু মুখস্থ করবা। যেমন হচ্ছে কি বলে নেসলার বিকারক কিভাবে তৈরি করা হয়, নেসলার বিকারক দিয়ে অ্যামোনিয়াম আয়ন কিভাবে শনাক্ত করে, কয়েকটা বিক্রিয়া মনে রাখলেই হবে আর কি। সো ভাইয়া এইটুকু ছিল তোমাদের সঙ্গে আমার আজকের সেশন। ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে সাউন ভাই, ভালো ভাবে অসংখ্য ধন্যবাদ ভাই। ওই সকালে ক্লাসটা সহ একটু পিডিএফ আপলোড করে দিয়েন। হ্যাঁ, আমি আপলোড তো করা হয়নি, সকালে টাইম পাইনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, লাঞ্চ করে রেস্ট নিয়ে একটু পরবর্তী ক্লাসটা স্টার্ট করে দিন 2:15। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা স্টুডেন্ট ভাইরা, তোমরা একটু লিভ নিও না, আমি তোমাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করতেছি, সবাই একটু ভোট করো। ঠিক আছে ভাইয়া, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। তোমাদের সাথে আবারও কথা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।